ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آل صحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاكم التكاثر حتى زرتم المقابر. وقال الله سبحانه وتعالى كل شيء هلك الا وجهه. وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان. عن انس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال ان العبد اذا وجئ في قبره وتولى عن اصحابه ولا يسمع كراني عليه. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى. قيل يا رسول الله من ابى؟ قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى. সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহান তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহান তাআলা সারা দিনের রুজির ব্যবস্থা করে দেন, যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আমাদের চলার পথেও যুগিয়ে থাকেন, সেই আল্লাহ সুবহান তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় কবরের ভয়ঙ্কর জীবন। উক্ত বিষয়ে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে অতীব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দু একটা কথা, যা না বললে এলাকায় ক্ষতি হতে পারে বলে এটা আমি আশঙ্কা করছি, তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার এই যে দুটো কথা বক্তৃতার বাইরের কথা। তার এক নম্বর কথা হচ্ছে এই যে প্রোগ্রাম দিয়েছেন, মাহফিল হচ্ছে, এতে মাদ্রাসার জন্য কালেকশন উঠবে, বিল্ডিং বড় হবে, ছেলেরা পঠন পাঠন করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইমানের উন্নতি কতটা ঘটবে, আমাদের ইমানের উন্নতি কতটা হবে এ বিষয়ে আমরা কিন্তু চিন্তিত নই। যার ফলস্বরূপ জানি না কমিটি এটাকে সাপোর্ট করে না দোকান বসার ব্যাপারে, অথচ মেলায় লোকে লোকারণ্য হয়ে আছে, অনেক দোকানপাট বসেছে, ওদিকে ঘোরাফেরা করছে নরনারী, দেখে মনে হচ্ছে যেন কিয়ামতের মাঠ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল আপনি বলেন কি কিয়ামতের মাঠে নাকি মানুষ থাকবে উলঙ্গ, এটা হয় কি করে, ওরা কি একে অপরের লজ্জাস্থান দেখে নেবে না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা কিয়ামতের মাঠ এত কঠিন হবে, কিয়ামতের মাঠ এত কঠিন হবে, ওর কঠিনতা এত বেড়ে যাবে যে ওখানে কেউ কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না। আপনাদের মেলার অবস্থা দেখে আর রাস্তাঘাটের মহিলাদের চলা দেখে মনে হচ্ছে এটা কি কিয়ামতের মাঠ,
কেউ যেন কোনো হেলদোল নেই, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, যুবক যুবতী বেলের লাপড়ায় ব্যস্ত, রাস্তায় দেখছি প্রকাশ্যে জেনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর হাদিস আমি যাবো দেখতে পাচ্ছি, ও যে রাস্তাঘাটে জেনা করছে, মহিলাদের মাথায় ওড়না নেই, আরে ওড়না তো নাই নাই, অনেক মহিলার মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, ওসব মহিলারা রাস্তা দিয়ে ছুটছে, রাস্তা দিয়ে ঘুরছে, ওদের যে কি হয়েছে আল্লাহ ভালো জানে, একদম কিয়ামতের মাঠের মতো দেখে অবাক হয়ে যাচ্ছি। এটা নাকি আহলুল হাদিসের একটা গ্রাম, এরা কোরআন এবং সহি সুন্না মেনে চলে, এইরকম এক একটা এইসব এলাকায় এসে নারীদের এত বেলাল্লাপন আমরা কেন সহ্য করবো? ওই সব নারীরা কার সন্তান? এরা কি আব্দুর রহমানের মেয়ে নয়? এরা কি চণ্ডীদাসের মেয়ে নাকি? আশ্চর্য, রাস্তা দিয়ে ঘুরে কি করে? ওর বাপ এখনো কি মারা গিয়েছে নাকি জীবিত আছে? দেখে তো মনে হয় না যে ওর বাপ মারা গিয়েছে, ও মনে হয় যে জীবিত আছে। ও নারী রাস্তা দিয়ে চলে কি করে? ছি, লজ্জা লাগার দরকার। আরে এখানেও প্যাকটার হয়ে আছে নারী, আরে এখানে তো আছে আছে, মসজিদের সামনে নারী আর পুরুষের হাত ধোয়ার পাড়া লেগেছে, এখনই যেন আপনি দেখতে পারবেন। আরে নামাজ পড়তে ঢুকবো, সালাত আদায় করতে ঢুকবো, ঢোকার রাস্তা নেই, নারী আর পুরুষ একাকার হয়ে হাত ধুচ্ছে, এটা কোন নীতি? এটা এ নীতি দিয়ে মাদ্রাসা আপনারা চালান কি করে? এ নীতি দিয়ে প্রোগ্রাম করে কোনো লাভ হবে না। আমি তো দূর ছাই ডক্টর জাকির নায়েক কালনে এলাকার কোনো উপকার হবে না বলে আমি আশাবাদী। রাস্তায় বেলাল্লাপনা করে চলছে, আর ওই যে পুরুষ আর মহিলা এক জায়গায় জমা ধরে হাত ধুচ্ছে, এ ব্যবস্থা কারা করলো? সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা একে অপরের সাথে ভালো কাজে সহায়তা করো, যখনই তোমরা ভালো কাজে সহায়তা করবে আমি তোমাদেরকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব, আর তোমরা যদি খারাপ কাজের সাথে সহায়তা করো আমি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে গোনা ঢুকিয়ে দেবো, পাপ ঢুকিয়ে দেবো। আল্লাহর আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ওই যে নারী পুরুষরা জমা ধরে আছে, নারী পুরুষরা এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এটা কে দায়িত্ব নেবে? বাবা এখানে রয়েছে, মা রয়েছে কোথাও, আর পিয়াং ছেলে মেয়ে রয়েছে, আজকের দিনে মজা, ওরা বাসতলায় ঘুরে বেড়াচ্ছে, ওরা এই বিলের ধারে ঘুরে বেড়াচ্ছে, ওরা ওই খালের ধারে ঘুরে বেড়াচ্ছে, আজকে যেন একদম ফ্রি হুইল, কেউ দেখার নেই, কিয়ামতের মাঠের মতো সব এরকম অবস্থা জড়া ধরে আছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এদের ব্যাপারে কি বলছে। তার পূর্বে আপনাকে একটা হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে ওই দিকে ধাবিত হওয়া, আর কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। এই হাদিস শুনলেন, এবার শুনেন আপনার ছেলে মেয়ের অবস্থা আমি একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন রাত্রিবেলায় আমি শুয়েছিলাম, জিব্রাইল আর মিকাইল আমার কাছে আসলো, জিব্রাইল আর মিকাইল আমার কাছে আসলো, আমার ডান হাত ধরলো একজন, বাম হাত ধরলো একজন, একজন ডান হাত ধরলো একজন বাম হাত ধরলো, জিব্রাইল আর মিকাইল আমাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছে। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, সেখানে তাকিয়ে দেখছি সব নারী আর পুরুষ এভাবে লেগে আছে, নারী আর পুরুষ এভাবে লেগে আছে, আর বিশাল বড় দেহ করে বসে আছে, ফুলে ফেপে একাকার, এত গন্ধ আসছে ওদের দেহ থেকে, মনে হচ্ছে যেন পাবলিক টয়লেট, মনে হচ্ছে যেন পাবলিক টয়লেট, মনে হচ্ছে যেন পাবলিক শৌচাগার। 100 বছর পায়খানা করেছে কেউ পানি দেয়নি, 100 বছর পেশাব করেছে কেউ পানি দেয়নি, এত দুর্গন্ধ ছড়াচ্ছে আর তাদের দেহটা বিশাল বড়। আল্লাহ রাসূল বলছে, হাই হাই জিব্রাইল, মানে হলাই জিব্রাইল, তুমি কি বলতে পারো এরা কারা? জিব্রাইল বলছে, আল্লাহ রাসূল, এরা হচ্ছে জেনাকারী জেনাকারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তর জেনা অন্তর দিয়ে কল্পনা করা। এসব মহিলা যারা রাস্তায় এভাবে উলঙ্গপনা করে চলছে, যারা বেহাপনা করে চলছে, যারা জাল সারে জায়গাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় প্রেমলাপে ব্যস্ত হয়ে আছে, তারা এই কিয়ামতের মাঠের পূর্বে যে কবরের অবস্থা, এই অবস্থায় তারা ওভাবে থাকবে, জমা জমা ধরে থাকবে, তাদের গা দিয়ে দুর্গন্ধ বেড়াবে, তাদের গা দিয়ে নোংরা গন্ধ বেড়াবে, আবার পায়খানার মতো গন্ধ বেড়াবে। ওসব মহিলা আজকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায়, এরা আছে ওরাই, এরা হচ্ছে ওরাই যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন আর বলতেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আমরা স্বপ্ন দেখলে বলে দিতাম, আল্লাহ রাসূল তাবির করে দিতেন। হাদিস লম্বা চড়া, ওদিকে যাচ্ছি না, ওর মধ্যে একটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখছি যে এরা তন্দুরে রুটি করার মতো একটা জায়গা, কুঠির মতো একটা জায়গা, আর ওখানে আগুন দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের লেলিয়ান শিখার উপরে কিছু উলঙ্গ নারী আর কিছু উলঙ্গ পুরুষ, কিছু উলঙ্গ নারী আর কিছু উলঙ্গ পুরুষ, কিছু উলঙ্গ নারী আর কিছু উলঙ্গ পুরুষ, ওরাও যেন জমা ধরে আছে। আগুনের গতি যখন উপরের দিকে ছুটছে, একদম দ্রুত গতিতে তারা উপরে চলে যাচ্ছে, আর বাপরে মারে করে চিৎকার করছে,
আর যখন আগুন অস্তমিত হচ্ছে অমনি নিচে নেমে আসছে, আল্লাহ রাসূল বলছে হায় হায় জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বলল এরা হচ্ছে তারা যারা আশরা গ্রামে এভাবে ঘুরে বেড়াচ্ছিল। জিব্রাইল বলছে আল্লাহ রাসূল বলছে তারা এরা তো ওই সব মহিলা পুরুষ যারা জেরা করতো প্রকাশ্য অথবা গোপনে, যারা জেরা করতো যারা অবৈধভাবে মিলিত হতো তারা। আজকে আপনি রাস্তাঘাটে দেখুন চোরার অবস্থা নেই, ছিচিচি এটা হয় কি করে? এরা ওই ওই অবস্থা থাকবে, কবরে তো থাকবে থাকবে, কিয়ামতের মাঠে ওরা বেরোত যেতে হবে। ওরা আপনারই মেয়ে, এখন আপনি বলতে পারেন কই ওটা আমাদের গ্রামের লোক না, পাশের গ্রাম থেকে গেছে, ওর বাপের নাম চণ্ডী দাস। যদি ওর বাপের নাম চণ্ডী দাস হয় ও তাও বিপদে আছে। দেখেন রাম আর সীতা বসে আছে বাড়িতে, রাম আর সীতা নিশ্চয়ই এরা মুসলমান নাই, রাম আর সীতা বসে আছে, পরশুরাম তাদের বাড়িতে আসছে, সর্দার শ্রেণীর লোক তাদের বুজুর্গানের দিন। এখন রাম সীতাকে বলছে ও সীতা আমাদের বুজুর্গানের দিন আসছে, আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব আসছে, তুমি কেন এখনো মাথা হালকা করে বসে আছো, যাও চলে যাও পর্দা আলে। সীতার নাকি পর্দা করা লাগে, সাবিত্রী নাকি পর্দা করা লাগে, মা রহিমা নাকি খোলা দরবার খুলে বেড়াও, মা রহিমা নাকি খোলা দরবার খোলা লাগে, মা রহিমা নাকি রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, মা ফাতেমা নাকি রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, ছি 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 তুমি মুসলমানের মেয়ে তুমি রাস্তা দিয়ে যাও কি করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা জান্নাতে তো যাবে না যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ রসুল তারা কারা বলবেন কি? এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই নম্বর শ্রেণীর কথা বললেন, নেশাউন মহিলারা কাছে এতন পরে থাকবে আর এতন উলঙ্গ পোশাক। একজন মহিলা যে মহিলা পোশাক পরে উলঙ্গ থাকবে, আপনার স্ত্রী আজকে এখানে গেছে দেখেন ওর ব্লাউজ মেগিয়াতা, ওই এখনো পেটপির বের করে চলে গেছে, ওকে 14 হাত কেন 35 হাত ছাড়িয়ে দিল, ওই এমন ভাবে জোরে আসবে মনে হবে যে যে ভারতে আর ওই যে জলের যে পরিমাপ হয় না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল, ওরকম করে ওসব নারী আজকে এসেছে, এখনো রাস্তা দিয়ে ঘুরছে। এখানে চলে যান, এই যে জায়গাটা দেখছেন এখান থেকে ওদিকে চলে যান, এখনো ওই নারীকে দেখতে পারবেন, ও নাকি জাল শাসন দেখেছে। আর তার জব দেখলাম ঠুটে লিপস্টিক পরে আছে আর ওই বেনারসি পরে গেছে, কেউ দেখছি পাখি ড্রেস পরে গেছে, মানে ওর বাপের বিয়ে তার জন্য এখানে এসেছে, ওর কি লজ্জা নেই? অত বড় রাস্তা দিয়ে চলে কি করে? আবার সে কোলে বাচ্চা নিয়ে বেনারসি পরে নাকি জাল শুনতে আসেছি, লজ্জা লাগার দরকার? এসব নারী জাহান্নামের ইন্ধন, সাবধান বলছি। অতীব গুরুত্বপূর্ণ কথা এটাই আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনি সাবধান হয়ে যান, একজন নারীর কারণে পাঁচজন মানুষ জাহান্নামী, একজন নারীর কারণে পাঁচজন মানুষ জাহান্নামী, একজন নারীর কারণে কজন মানুষ জাহান্নামী বলেন তো, একটু কথা বলতে হবে। পাঁচজন নারী মানুষ জাহান্নামী, এক মহিলা এবার বাড়ির থেকে গিয়েছে লবণ কিনতে, 200 মিটার দূরে ওর ওই দোকানদার রয়েছে, দোকানি রয়েছে, ওখানে গিয়ে ওর লবণ কিনতে গিয়েছে, খালি চুল বের করে গিয়েছে, দেখেন পাঁচজন মানুষ কিভাবে জাহান্নামের রাস্তা হাঁটছে। এক মহিলা গিয়েছে তাই মহিলা পাপী, দুই যতজন লোক ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওরাও পাপী, তিন ওর বাবা যদি জীবিত থাকে ওর বাবাও পাপী, চার ও মহিলা যে রাস্তা দিয়ে গেল আর ও যে রাস্তা দিয়ে গিয়ে চট করে 1.5 মিনিট সময় লাগলো ঘুরে আসলো, এর জন্য ওর বড় ভাই জীবিত থাকলে ওর বড় ভাই পাপী, ও কেন বলতে পারে না, ও কেন বলতে পারে না যে বোন তুই পর্দা কর? পাঁচ ও যদি বিবাহিত নারী হয় তোর কুলাঙ্গার স্বামী পাপী, ভালো করে শুনুন, এক মহিলা নিজে পাপী, দুই যতজন দেখছে সবাই পাপী, তিন ওর পিতা আব্বা পাপী, চার ওর বড় ভাই পাপী, পাঁচ ও যদি বিবাহিত নারী হয় তো কুলাঙ্গার স্বামী পাপী। যে কুলাঙ্গার কেন বলছে, আল্লাহ রসুল বলছেন মানুষ তাকে মিন কুমুল বাজ ফালিয়াতা জাওয়াজ, আই যুবক শোনা তোমার যদি ক্ষমতা থাকে তো বিয়ে করো, নইলে রোজা করো। কিসের এত তোমার দাপট, যৌবনে দাপট কিসে? একটা পাগলা পাগলিকে একটা ঘরে ঢুকে দেন, ও 10 দিন পর বের করবেন, 9 মাস পর ডেলিভারি দিবে, পাগলা পাগলিরও বাচ্চা হয়, কিন্তু ও জানে না শরীয়ত কি, ও জানে না ধর্ম কি, ও জানে না দিন ইসলাম কি, তো ও যে নারী গেলা ঢুক ঘুরে বেড়াচ্ছে নাকি পাগলা সন্তান নাকি, এরা কি পাগলা পাগলি সন্তান? ও রাস্তা দিয়ে হাতে কি করে? আজকের দিনে কোনো মহিলা যদি খালি মাথায় আসতে পারে, আজকের দিনে কোনো মহিলা যদি বেনারসি পরে আসতে পারে, ওই এমনি অবস্থায় থাকে কি করে গো? পোশাক কি পরে থাকে নাকি নি কি ব্যাপারটা বুঝি না তো। এই নীতিকে ত্যাগ করাতে হবে, ভবিষ্যতে প্রোগ্রাম করবেন এ বিষয়ে স্ট্রিক্ট হতে হবে, আর মেলা বসতে দেওয়া যাবে না, মেলা বসলে ওখানে লোক চলে যাবে, একবারে
গোটা গ্রামকে গ্রাম বিরোধিতা করতে হবে, জিনাটা চলবে না। আমি জানি প্রায় জায়গায় জালসা কমিটি এর বিরোধিতা করে, কিন্তু এদের কথা মানে না। কিছু লোক আছে মস্তান ক্যাটাগরির, এরা বলে যে আমরা বসাবো তোমার বাপের কি, এরকম লোক আছে। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে কেউ ফিডব্যাক পাচ্ছি, তাছাড়া কেউ চাইবে না, কারণ এত বড় গ্রাম, এত বড় একটা মাদ্রাসা, এই এই কজন লোক, এটা কি করে হয়? ওইসব লোক তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেন ঘুরবে? অত দূর থেকে আসলাম, আপনাকে কথা শুনতে হবে, একবারে মাইলস্টোনের মতো বসে কথা শুনতে হবে, আর জীবনকে পরিবর্তন করতে হবে। সুর সাইডি করে বক্তৃতা করি না, কথা বলবো কোরআন হাদিস দিয়ে। এই বক্তৃতা শুনে মনে রাখতে হবে 20 বছর আমি গ্রামে আগামী দিনে নাও আসতে পারি। একটা বক্তৃতা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একবারে বেলাল্লাহ কোনা থেকে আপনি লাইনে চলে আসবেন, কালকে থেকে দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এ দাবি আমরা রাখি। আমরা এ আশাবাদী বলে বক্তৃতা করি, বারবার আসি না। আমার মূল বক্তৃতার বিষয় হচ্ছে হালাতুল কবর, কবরের জীবনের বাস্তবতা, ভয়ঙ্করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবরের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কবরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাকুম উত্তাগাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন একজন মানুষ ততদিন অব্দি আত্মভোলা থাকে, ততদিন বাল বাচ্চা বিবি নিয়ে ও আত্মভোলা থাকলো, ব্যাংক ব্যালেন্স নিয়ে আত্মভোলা থাকলো, প্রপার্টি নিয়ে, ব্যবসা নিয়ে, বিজনেস নিয়ে মানুষ এত ব্যতিব্যস্ত, ও একবারও টেনশন করে না যে আমার মৃত্যু হবে কি। আল্লাহ বলছেন যে আল হাকুম উত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন যে এ তখনই থেমে যায় যখন এর কবরের মাটি দেখে, আর কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত ওর আশা আকাঙ্ক্ষার শেষ হয় না। মানুষ ততদিন আত্মবলা থাকে সম্পদ নিয়ে, ততদিন আত্মবলা থাকে প্রপার্টি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজের কেরিয়ার তৈরি নিয়ে, মৃত্যুর কথা স্মরণ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বসে আছি, একজন আনসারী ভাই এসে বলছেন আল্লাহ রাসূল আপনি কি বলতে পারেন সবচেয়ে শিক্ষিত মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ রাসূল বলছে সবচেয়ে ব্রেনি মানুষ ওই যে দিনে বারবার মৃত্যুর কথা স্মরণ করে, যে ব্যক্তি প্রতিদিন বারবার মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি শিক্ষিত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা মৃত্যুকে বারবার স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা বাস্তবতা তোমার সমস্ত খাবার যেন তিক্ত করে দেয়, সমস্ত খাবার যেন লবণ দিয়ে দেয়, তার মানে খাবারের স্বাদ শেষ হয়ে যায়। তার মানে মৃত্যুর কথা ভাবলে আপনার হাত দেওয়ার নোংরা কাজ হবে না, জবান দেওয়ার নোংরা কথা বেরোবে না, চোখ দিয়ে নোংরা অশ্লীল দৃশ্য আপনি দেখবেন না। আল্লাহ রসুল বলছেন ওই বুদ্ধিমান যে বারবার বারবার মৃত্যুর কথা স্মরণ করে। তাই আমাদেরকে বারবার বারবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মানুষের জীবনের 5টা স্টেজ রয়েছে, একটা মানুষ 5টা স্টেজ নিয়ে চলে। 1 রুহের জগৎ, 2 মাতৃগর্ভের জগৎ, 3 ও পার্থিব জীবন, 4 কবরের জীবন, 5 পরকাল বা আখেরাত। এই পাঁচটা জীবন, এই 5টা স্টেজ নিয়ে মানুষের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার পিঠের উপরে হাত মাসে করলেন, তার পিঠের উপরে হাত মাসে করে যত মানুষ আসবেন সবারই রুহকে আল্লাহ টেনে বের করে নিলেন। আল্লাহ সবারই রুহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বের করলেন, পিঠ থেকে বের করে বলছে আচ্ছা বলো তো আমি কে? সবাইকে, ওর মধ্যে আপনি আমি ছিলাম, যে সন্তান জন্ম নেয়নি সেও ছিল, যে মারা গিয়েছে সেও ছিল, সবাই কিয়ামত অবধি যতজন আসবে সবারই রুহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বের করে নিয়ে আল্লাহ এখন বলছে বলো তো আমি কে? তখন সবাই বলছে আপনি হচ্ছেন আমাদের রব, আপনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে আমি তোমাদেরকে স্বীকার করে নিলাম এই জন্য যাতে করে কিয়ামতের মাঠে না বলতে পারো যে আমার ভগবান ছিল 3 জন, আমার ভগবান ছিল 33 কোটি। এ কথা বলার অবকাশ রাখে না। আপনি আমি যেমন এখানে এই কথা বলছি তেমন চণ্ডীদাসও বলেছে, আল্লাহকে বলেছে আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়। এখন আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন তো, বলেন তো ভগবান কজন, তো বলবে 33 কোটি। ও আল্লাহকে বলে গেছে আপনি এক আর অদ্বিতীয়, আপনার উপরে কোনো ভগবান নাই, আপনি ছাড়া কোনো হক মাবুদ নাই, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা 7 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে এ কথা সত্য, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে সবাইকে তাওহীদের স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা বাচ্চা এই আমাদের ইসলাম ধর্মালম্বী হয়ে জন্মগ্রহণ করে, মুসলিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে,
তারপরে তার বাবা তাকে অগ্নি পূজক বানায়, কারোর বাবা তাকে ওই খ্রিস্টান বানায়, ইহুদি বানায় ইত্যাদি। তার মানে আল্লাহ সবাইকে দাঁড় করিয়ে দিলেন, আল্লাহ সবাইকে স্বীকার করে নিলেন, বলো তো আমি কে? তো সবাই বলেন আপনি আল্লাহ সুবহানাহু তাআলা। এখন একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন যে আপনি বলেন তো আপনার রব কজন, ভগবান কজন, ঈশ্বর আল্লাহ কাকে মনে করেন? তো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার প্রেরিত বান্দা এবং রাসূল, এ কথা বলবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আগামী 22 তারিখে যে ওই যে আপনারা পাথর চাপড়িতে যাবেন, পাথর চাপড়ি চিনেন কি? এলাকা থেকে পাথর চাপড়ি যায় কেউ? আচ্ছা, আপনাদের এলাকা থেকে যায় না, আলহামদুলিল্লাহ, তাও একটা বেঁচে গেছেন। তো এই যে পাথর চাপড়িতে যাবে আগামী 22 তারিখে বা 21 তারিখে, এরাকারা, এরাও তো মুসলমান, এরাও তো মুসলমান, এরাও তো বলে ইয়াকানা বুদু ওয়া ইয়াকানা ইসতাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই লোকটা 17 বার ন, খালি 17 বার না, ও মানে ও ফরজ যদি সালাত আদায় করে তাও 17 রাকাত সালাত আদায় করতে 17 বার বলছে কথা আল্লাহকে, আল্লাহ বিশ্বাস করো তুমি একমাত্র রব, তোমার ইবাদত করি, তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করো তুমি একমাত্র রব, তোমার ইবাদত করি আর তুমি ছাড়া কেউ নেই, তুমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্যকারী কেউ নেই। এই লোক যখন পাথর চাপড়িতে গিয়ে বলছে জি আমার যে সন্তান হয় না আপনি সন্তান দেন, এই লোকই তো বলছে, এ মুসলমান, এ লোক ওখানে গিয়ে বলছে তার যে হয়ে যায়। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার এলাকায় গরু ছাগলের বাচ্চা হয়, আপনি বলবেন জি হ্যাঁ হয় না কেন, অবশ্যই গরু ছাগলের বাচ্চা হয়। আমি অবাক হয়ে যাই, গরু ছাগলের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়, তো কোন কুকুরকে দেখেছেন নাকি পাথর চাপড়িতে যেতে গিয়ে বলছে যে আই এম নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম টাইম, আমার কোনো সন্তান নাই, আমাকে একটু দিবার কি কিছু সন্তান তোদের ডাব না, আমাদের কথাই বলেছেন, আমরা এত নিস, আল্লাহ সুবহানাহু এই কথা বললেন আমাদের ব্যাপারে, বলেছেন যে আমাদের অবস্থাটা কি, ছি ভাবুন। ওই লোক বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কোন হক মাবুদ নেই, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি এই কথা বলছে। তারপরে ওই ব্যক্তি শিরক করতে চলে যাচ্ছে খাজা বাবার দরবার, গাজা বাবার দরবার, ল্যাংটা বাবার দরবার। তাই তো আল্লাহ ওদেরকে কিয়ামতের মাঠে ওই দৃশ্যটা দেখাবেন, দেখো তোমাদেরকে আমি স্বীকার করে নিয়েছিলাম, তারপরে তারা পথভ্রষ্ট। আরে হিন্দু তো হতেই পারে, ইহুদি খ্রিস্টান তো হতেই পারে, আজকে মুসলিমদের মধ্যে এই অবস্থা কেন? এরা তাওহীদ কি জিনিস বুঝে না। বলছিলাম আল্লাহ সবাইকে স্বীকার করে নিয়েছেন, এটা হচ্ছে রুহের জগৎ। 2 নম্বর জগৎ হচ্ছে মায়ের গর্ভের জগৎ, মাতৃগর্ভের জগৎ। আর সামান্য স্খলিত বিন্দু, শুক্রবিন্দু, বাবার হরমোন মায়ের গর্ভে যখন প্রতিস্থাপন হয়, এটা সন্তানের জন্ম নেয়, সন্তান সেখানে 8 মাস 9 মাস 7 মাস আল্লাহ সুবহানাহু তাআলা ইচ্ছা অনুযায়ী ওখানে থাকে, তারপরে সেখান থেকে বের হয়ে এই তো দুনিয়ার জীবন। তারপরে এরপরে একদিন তার মৃত্যু চলে আসে, মালাকুল মওত চলে আসে তার কাছে, তার মৃত্যু উপস্থিত হয়ে যায়, সে মারা যায়, তারপরে চলে যায় কবর, যা আজকের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয়। তারপরে কবর থেকে একদিন সবাইকে উঠতে হবে, উঠার পরে সেদিন হবে আখেরাত, শেষ জীবন। এখন যেহেতু কবরের আলোচনা আর পর্যায় পাঁচখানা, তার মধ্যে আপনাকে আমি একটা আলোচনা এখানে একটু সংক্ষিপ্ত করে দিতে চাই, একটু খেয়াল করে দেখুন। কিয়ামতের মাঠের একটা দৃশ্য আপনাকে একটু বলি, আপনি একটু নজর করে শুনবেন, একটু কান করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে যখন বিচার নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশ হয়ে যাবে, এখন একদল মানুষ চলে গেছে জান্নাতে, এদিকে মানুষ চলে গেছে জাহান্নামে, জান্নাত জাহান্নাম সব কভার হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর থাকবে, একটা প্রাচীর ওয়াল, ওই প্রাচীরের উপরে একটা ফেরেশতাকে দেখা যাবে, একটা মেষের আকৃতিতে কিছু একটাকে টেনে নিয়ে আসবে, সেই মেষের আকৃতি থেকে ওই যে একটা জীব, তাকে একটা জন্তু টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে ওই প্রাচীরের উপরে দাঁড় করিয়ে জান্নাতিদেরকে ডেকে বলবে, ও জান্নাতিরা তোমরা কি চিনতে পারছো এটা কি?
প্রত্যেক জান্নাতীরা দেখবে আর দেখে বলবে জি হ্যাঁ এর নাম তো মৃত্যু, আমরা সবাই একে দেখে এসেছি, বলবে এর নাম তো মৃত্যু আমরা সবাই একে দেখে এসেছি। তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা তোমরা কে কে চিনতে পারছো, জাহান্নামীরা বলবে জি হ্যাঁ আমরা সবাই একে দেখে এসেছি। এখন ফেরেশতা ওই মৃত্যুকে জবাই করে দেবে, ফেরেশতা মৃত্যুকে জবাই করে দিয়ে বলবে আজকে মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, মৃত্যুকে জবাই করছি, মৃত্যু আজকে মৃত্যু হচ্ছে, আজকের পর থেকে আর মৃত্যু হবে না। জান্নাতীরা আনন্দে তারা আনন্দ উল্লাস করতে থাকবে আর জাহান্নামীদের দুঃখ তরতর বৃদ্ধি হয়ে যাবে, প্রচন্ড কান্নায় ভেঙে পড়বে। তাই তো আপনার ইমাম সাহেব জুমার দিনে পড়ে না জাহান্নাম, আপনি ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, ইচ্ছা করলে কবর থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, ইচ্ছা করলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, ইচ্ছা করলে বিচারের মাঠে দাঁড়াবেন না, এ কথা হতে পারে না। তাই সাবধান করছি জীবনকে পরিবর্তন করুন, জীবনকে পরিবর্তনে আশা রাখি অবশ্যই জীবনকে পরিবর্তন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, যার জীবন আছে সে মরবে, মরতেই হবে। শুনেছি নাকি ফেরাউন 1700 বছর বেঁচেছিল, কোন কোন ঐতিহাসিক বলছে ফেরাউন 700 বছর বেঁচেছিল, ফেরাউন টিকতে পারেনি, তার ক্ষমতা দুনিয়াতে টিকে নেই, আপনি আমি 60 থেকে 70 বাঁচবো, আপনার আমার এত কায়দা কানুন কিসের, এত চেহারার গৌরব কিসের, ওই যে মেয়েগুলো রাস্তা দিয়ে চলছে এরা কি বুড়ো হবে না, এরা কি বুড়ি হবে না, এরা কি মৃত্যু স্বাদ গ্রহণ করবে না। আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু খুব কঠিন জিনিস, প্রত্যেককে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু উপস্থিত হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথাটা ছিল আমার রানের উপরে, আমার এই চিবুক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখের দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়ে একটা চাদর ছিল আর পাশে ছিল একটা পানির পাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছিলেন, তিনি যখন জ্ঞান ফিরে আসছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতটাকে বের করছিলেন ওই পানির পাত্রের মধ্যে ঢুকাচ্ছিলেন আর মুখটাকে মুছে নিচ্ছেন আর বলছেন আল্লাহ মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, আল্লাহ মৃত্যু যন্ত্রণা কত কষ্টকর, আল্লাহ গো মৃত্যু যন্ত্রণা কত কষ্টকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহর রসুলের মৃত্যু যন্ত্রণা দেখার পর থেকে আর কারোর মৃত্যু যন্ত্রণা কমে মৃত্যু যন্ত্রণা বলে মনে করেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রসুল খুব কষ্ট পেয়েছেন, আল্লাহ রসুলের জ্বর হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল, আল্লাহ রসুল মারা যাওয়ার সময় খুব কষ্ট পাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এভাবে থাকতে থাকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলো, এত কষ্টদায়ক মৃত্যু, খুব কষ্টদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহু, সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা পৃথিবীতে যা রয়েছে সব ধ্বংস হবে, একটু আগে আল্লাহ বলেন সবাই ধ্বংস হবে, যাদের জীবন আছে আল্লাহ বলেন সবকিছু ধ্বংস হবে, পৃথিবীতে যা আছে পদার্থ জড়পদার্থ সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে হবে, ইল্লা ওয়াজাহু, শুধু ধ্বংস হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ব্যতীত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তাই সাবধান, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবে, আমরা সুদীর্ঘ দুর্গে যদি লুকিয়ে থাকি তারপর আমাদেরকে মৃত্যু গ্রাস করবে, করবেই করবে। মিশর বিজয়ী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাজ্জব হয়ে যাই ওই সব লোকের কথা ভেবে যারা মৃত্যুর সময় জ্ঞান থাকে তারপরে মৃত্যুর ঘটনা কেন বয়ান করে না, মানে উনি বলতে চাইছেন মৃত্যুর ঠিক পূর্বে মুহূর্তে মানুষ বুঝতে পারে যে আমার কি অবস্থা হচ্ছে। ও সাহাবি বলছে হায় আফসোস, তাদের কথা ভেবে আমি ক্লান্ত হয়ে যাই, তাদের কথা ভেবে আমি পাগল হয়ে যাই, যাদের মৃত্যুর সময়ও মানে একটু সেন্স রয়েছে, মৃত্যুর সময়ও বুঝতে পারছে আমার কি হচ্ছে, তারা কেন এই হালাতটা বর্ণনা করে না, এই হালাত বর্ণনা করলে বহু মানুষ ইমানদার হতো, এই কথা বলছেন। একদিন যখন তার মৃত্যু উপস্থিত হয়ে গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার যখন মৃত্যু উপস্থিত হয়ে গেল আমর ইবনুল আসকে গিয়ে বলছে ও আমর দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ তাই খুব কান্নাকাটি করছো মনে হচ্ছে,
তুমি কি বলতে পারো এখন তোমার হালাত কি, এখন তোমার অবস্থা কি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন মিশর বিজয় সাহাবি, বলছে আমার যা হালাত আমার যা অবস্থা তা তো বয়ান করার মতো নয়, তবে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে এই মৃত্যু যন্ত্রণা অতীব ভয়ঙ্কর এবং কঠিন, এটা হচ্ছে পৃথিবী আর এর মাঝখানে আমি আমার, আর আসমান যেন ভেঙে পড়েছে, পুরো আসমান আর পৃথিবীর মাঝে আমি যেন একদম পিষে বলে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি, এটা যে মৃত্যুর অবস্থা। আপনাকে আমি বুঝাচ্ছি, দেখুন মিশর বিজয় সাহাব বর্ণনা করছেন যে এটা পৃথিবী, এর উপরে আমি আর আসমান গুটে, আসমানটা ভেঙে পড়েছে, আকাশটা ভেঙে পড়েছে, তার মাঝে আমি আমার যেন দলে পিষে মুছে যাচ্ছি, আর আমার দুই ঘাড়ের উপরে বিশাল বড় বড় পর্বত পাহাড় চড়ে বসে আছে, আর আমার পেটের মধ্যে কে যেন খেজুরের কাঁটা অনবরত ঢুকাচ্ছে, আর আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যা তা হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস নিতে মনে হচ্ছে এটা আমার নাক নয়, এটা হচ্ছে সুতের ছিদ্র, এটা যেন নাক নয় এটা সুতের ছিদ্র। এরকম বয়ান করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাহলে মৃত্যু কতটা বাস্তবতা, মৃত্যু কতটা ভয়ঙ্কর, মৃত্যুর কতটা কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নাকাটি করছেন, আরো অনেক লোক ছিল, সাহাবীরা ছিলেন, সাহাবীরা বলছেন কি ব্যাপার আবু হুরায়রা, দুনিয়া থেকে চলে যাচ্ছ তার জন্য কান্নাকাটি করছো? আবু হুরায়রা বলছে জি না, তার জন্য আমি কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি এই জন্য যে আমার কাছে যে পাথর রয়েছে, আমার কাছে যে পাথর রয়েছে এত বড় লম্বা রাত্রি পার হবো কি করে, আমি এত বড় লম্বা রাত্রির জন্য আশঙ্কিত আতঙ্কিত, আমি কি করে পার হবো, আমি যেন একটা সন্ধ্যায় উপস্থিত হয়েছি আর আমার সামনে বিশাল বড় রাত্রি। আপনাকে মনে হয় আমি বুঝাতে পারছি না, একটু কান করে শুনবেন। আবু হুরায়রা জেলা তোমার যখন মারা যাচ্ছেন, অন্যান্য সাহাবীরা এসে বলছেন যে আবু হুরায়রা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছ তার জন্য কি কান্নাকাটি করো? আবু হুরায়রা বলছে জি না, তার জন্য কান্নাকাটি করি না, আমার সামনে বিশাল রাত্রি, তাহলে মৃত্যুর পরের জীবনটা হচ্ছে রাত্রি। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমার সামনে বিশাল বড় রাত্রি, বলেন তো রাত্রিটা কি বলেন? মৃত্যুর পরের জীবন মানে কবরের জীবন। আমার সামনে বিশাল বড় রাত্রি, আমি সন্ধ্যায় উপস্থিত হচ্ছি মানে এখনই মারা যাচ্ছি, এটা সন্ধ্যাকাল, তো আমার কাছে যে অত ভাড়া নাই, আমার কাছে যে অত পাথেও নাই যে অত বড় রাত্রি পার হবো। আচ্ছা ভাড়া বা পাথেও মানে কি বলেন তো? আমল, আমার কাছে অত আমল নাই, এত বড় রাত্রি কি করে পার হবো, কে বলছে বলেন তো? আবার বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি এই কথা বলেন, আপনার আমার অবস্থা কি হতে পারে একবার কি ভেবে দেখেছেন? অন্যতম জরিলকদের সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে থাকতেন, সবচেয়ে বেশি হাদিস বয়ানকারী যে সাহাবী, বর্ণনাকারী সাহাবী, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন যে আমার কাছে অত আমল নেই, এত বড় লম্বা রাত্রি আমি কি করে পার হব। আবু হুরায়রার কষ্ট হয়, আবু হুরায়রার কান্না আছে, আমরা যেন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছি। উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, তিনার এই দুই জায়গা দাগ হয়ে গেছিল কান্নাকাটি করতে করতে। ওই সাহাবী যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইউ উইল এন্টার টু দা জান্নাহ, ইউ উইল হ্যাভ টু এন্টার টু দা প্যারাডাইস, অবশ্যই তুমি জান্নাতে যাবে, এই কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে, মানে একদম গ্যারান্টি কার্ডের হাতে রয়েছে, জান্নাতে যাবে যাবে, এ কথা সত্য। সেই আবু হুরায়রা, সেই উসমান, সেই আলী, সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজমাইন সবাই কান্নাকাটি করতেন কবরের ভয়ে, সবাই কান্নাকাটি করতেন ওই আপনার কিয়ামতের ভয়ে, কিয়ামতের মাঠের দৃশ্যের কথা ভেবে। আজকে আমাদের চোখে জল আসে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের মেয়ে বলছেন, একদিন সালাতুল জুমা আদায় করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে গেলাম, এক শ্রেণীর মানুষ বলে যে মহিলাদের নাকি জামাত নাই, তাজ্জব ব্যাপার গো, বলে না এক শ্রেণীর লোক? এটা আমাদের এলাকায় খুব বলে, আমাদের এলাকায় তো শরীর তরিকার লোক নাই, আমরাই যা কিছু তৈরি হয়েছে। তো বলছে যে এরা আবার মহিলাদের জামাত করে গো, পৃথিবীতে তো কোনোদিন শুনিনি মহিলাদের জামাত আছে, ওইসব কানা লোক আবার হজ করতে যাই ওখানে গিয়ে দেখে না, আমি অবাক হয়ে যাই যে ওইসব লোক হজ করতে গিয়ে কি আমিনও শুনতে পায় না, আর ওই আপনার মহিলাদের জামাতও দেখতে পায় না নাকি, কি ব্যাপার বুঝি না। এরা বিদাতি লোক, হজ করার সময় সালাত আদায় করছে,
এত জোরে আমিন বলেছে একদম কানকে ফাটে ফেলবে এরকম অবস্থা। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপারে এত জোরে আমিন বলেন, কি আল্লাহকে শুনতে পাই না নাকি এত জোরে আমিন বলেন? তো বলছে যে 40 বছর বাংলাদেশে কাটিয়েছি, আমি যে এলাকায় থাকি কোনো মসজিদে আমিন জোরে হয় না, তো এখানে এসে দেখছি আমিনের কম্পিটিশন চলছে, ভাবছে আমি ফার্স্ট হব। চিন্তা করুন, অবাক হয়ে যাই ওইসব মানুষকে দেখেছি। কাবার মধ্যে শিরক করে জানেন, কাবার মধ্যে শিরক করে। মসজিদ নবমীতে একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলাম, তো দেখছি হাত ছাড়া, হাত মানছেনই না। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে হোয়াট হ্যাপেন, ওয়াই ইউ ডোন্ট ট্রাই ইওর হ্যান্ডস হিয়ার, ও ভাই কি ব্যাপার, আপনি কি বলতে পারেন আপনি হাত কেন মানছেন না? তো বলছে আই অ্যাম মালিকি, বলছে আমি ইমাম মালিকের অনুসারী। আমি ইন্নালিল্লাহ, ঠিক আছে কিয়ামতের মাঠে দেখা যাবে যদি ইমাম মালিকি বলে যে ইমাম মালিক, উনি যদি বলে ফেলেন যে আই এম ভেরি সরি আই ডোন্ট ক্রিয়েট এনি মাজহাব, আমি তো দুঃখিত আমি তো মাজহাব তৈরি করিনি, কোথা থেকে বানালা, যদি সরি বলে যায় তো বিপদে পড়ে যাবো আমরা। তো সবাই চলেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাজহাব থেকে মানি, সবার নেতা, চিন্তা করুন। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা সালাতুল জুমা আদায় করার জন্য গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুতবা দিচ্ছেন কবরের বর্ণনা নিয়ে, আমরা মহিলারা পেছনে বসেছিলাম, একটু পরে দেখছি সামনেকার মুসলমান ভাইরা এত বেশি কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ রাসূলের হাদিস শুনছেন আর হাউমাউ হাউমাউ করে কাঁদছেন, আমরা মহিলারা পিছনে শুনতে পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিকে কোন কোন হাদিস বয়ান করলেন, এই হাদিস থেকে প্রতীয়মান এটা হয় যে কবরের আযাব শুনলে মানুষের অন্তর গলে যায়, কবরের কথা শুনলে মানুষের অন্তর গলে যায়, তার চোখ দিয়ে কান্না আসে, কবর দেখলে মানুষের অন্তর বিগলিত হয়। আর আমরা এত ডাকাত শ্রেণীর মানুষ, আমাদের তাওহীদ নাকি এত হাই লেভেলের, কবরের কথা দেখলে হালুয়া রুটির কথা মনে পড়ে, কবর দেখলে আমরা কান্নাকাটি আমরা করি না, কবরের কথা আমরা ভাবি না, কবর অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা। তার আগে আপনাকে আমি বোঝাচ্ছিলাম যে মৃত্যুর ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন মৃত্যুর জন্য মানে রেডি হয়ে যায়, তার কাছে যখন মালাকুল মত আসার জন্য আল্লাহ তাকে রেডি করে ফেলে, ওই মুহূর্তে তার কাছে মালাকুল মত চলে আসে আর তার সাথে কিছু ফেরেশতা আছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়ে যায় তার কাছে মালাকুল মত চলে আসে, তার সাথে সংশ্লিষ্ট কিছু ফেরেশতা চলে আসে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একটা আনসারী ভাইয়ের জানাজায় গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা গিয়ে উপস্থিত হলাম, তখনও কবর খননের কাজ চলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে পড়লেন, আমরা বসে গেলাম, আমরা এমন ভাবে বসে গেলাম আমাদেরকে দেখে মনে হচ্ছিল যে আমরা গাছ আর আমাদের মাথার উপরে কাক বসেছে, আমরা গাছ আমাদের মাথার উপরে পাখি বসেছে, আমরা এতটাই নীরব ছিলাম, এতটাই সাইলেন্ট ছিলাম, আমরা সবাই বসে গিয়েছিলাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপর হাদিসে বলেছে আল্লাহ রাসূল তিন জায়গায় নিরাপদ পছন্দ করতেন, তার মধ্যে এক নম্বর জায়গা হচ্ছে জানাজার পেছন পেছন গিয়ে দাফন করা পর্যন্ত, এই জায়গায় চুপ থাকতে বলেছেন আল্লাহ রাসূল। আর আমাদের এলাকায় কি হয়, জানাজার পেছন পেছন তো যাই যাই, ও গোরস্থানে গিয়ে ওদিকে 100 লোক তাকে দাফন করছে, কবরে মাটি দিচ্ছে, আর এদিককার 4 জন ভাই এখানে বসে পড়ে বলছে কি গো এবার ফসলটা ভালো হলো না গো, আমের মুকুল যে হলোই না, ও টেনশনে পড়ে গেছে, কিন্তু ও এসেছে কবর কবরস্থ করতে একজন মানুষকে, ওর হেলদোল নেই, ওর টেনশনে নেই যে আমি মরব। আর 3 জন লোক ওখানে পাশে দাঁড়িয়ে বলছে ঠিকই আছে গো, কিন্তু বউকে যে ওই টিভি সিরিয়াল থেকে মুক্ত করতে পারলাম না, দেখেন। আর 2 জন লোক ওখানে বলছে যে মেয়েটাকে কল্যাণ ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, ও ইংরেজি অনার্স করে বাড়িতে ফিরবে, এই যে অবস্থা। চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাইলেন্ট থাকার কথা বলেছেন, যেখানে শান্ত থাকার কথা বলেছেন, ওখানে এই অবস্থা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল বসে গেলেন, আমরা বসে গেলাম, আমরা এমন ভাবে বসে গেলাম মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে, আপনি যদি নড়াচড়া করেন তো মাথার উপরে পাখি বসবে, কথা বুঝেন না আমার, বসবে না। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন
যে আর বাড়ান না যে বলতে চাইছেন যে ব্যাপারটা হচ্ছে এরকম আমরা শান্ত হয়ে বসেছিলাম, দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠি বা কিছু একটা ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ কাটছিলেন, দাগ কাটতে কাটতে চট করে মাথাটা তুলে বলছে ও আমার সাথীরা তোমরা এই কবরের প্রস্তুতি বরণের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে কবরের মাটি ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে শোনো, যখন বান্দার মৃত্যু উপস্থিত হয়ে যায় ওই বান্দা যদি মুমিন হয় তার কাছে একজন ফেরেশতা চলে আসে যার নাম হচ্ছে মালাকুল মওত, মৃত্যুর কাছে নিয়োজিত ফেরেশতা। ওই ব্যক্তি যদি মুমিন হয় তার জন্য মালাকুল মওত উপস্থিত হয়ে যায় আর তার আশেপাশে আরো কিছু ফেরেশতা মণ্ডলী থাকে, সম্পূর্ণ শেখ বসনে তারা পরিত অবস্থায় চলে আসে, তাদের হাতে থেকে রেশমি রুমাল আর তাদের সুগন্ধি ছড়িয়ে যায়। তারা এসে ওর চোখ যেদিকে ওইদিকে বসে পড়ে, ওর চোখ যেদিকে ওইদিকে বসে পড়ে। এবার তারা তার ওই যে আত্মাটা বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে দেহের মধ্যে, তাকে বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর অনুগ্রহের দিকে এগিয়ে আসো, হে প্রশান্ত আত্মা আল্লাহর অনুগ্রহের দিকে এগিয়ে আসো। আত্মাটা চলে আসে গলার কাছে বা হলকুমের কাছে, তখন মালাকুল মওত হিসেবে টুক করে আত্মা থেকে বের করে নেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মমিন ব্যক্তির আত্মা ওইভাবে বেরিয়ে আসে যেমন করে মশকের মধ্যে পানি রেখে মশককে উল্টে ধরলে পানি বেরোতে যেমন সমস্যা হয় না তেমন করে আত্মাটা বেরিয়ে আসে। মশক বুঝেন কি? পানির বোতল তো বুঝেন, পানির বোতলে পানি ঢুকিয়ে দিলেন, এখন সিপি না লেগে উল্টে ধরলেন পানি পড়তে অসুবিধা হবে, ওইভাবে তার মমিন ব্যক্তির আত্মাটা বেরিয়ে আসে। এবার আত্মাটা যখনই বেরিয়ে আসে তখন ওই যে আরো ফেরেশতা রয়েছে শুভ্র ওই কাপড়ে জান্নাতের যে লেবাস ওই কাপড়ে তাকে জড়িয়ে নেওয়া হয়, জড়িয়ে নেওয়ার পরে ও এক নম্বর আসমানে গিয়ে দরজায় কলিং বেল দেয়, ও এক নম্বর আসমানে গিয়ে ওই গেটম্যানকে বলে দরজা খুলে আমরা এসেছি। তো ও আনন্দে দরজা খুলে দেওয়ার পরে বলে আরে কাকে এনেছে গো এত সুন্দর সুগন্ধি, আসমান যে মোমো করছে। তো ওরা বলতে থাকে অমকের ছেলে অমককে, বুঝে মাশাল্লাহ কি সুন্দর আত্মা গো, এরকম ওয়েলকাম করতে করতে দ্বিতীয় আসমানে, এরকম করে তৃতীয় চতুর্থ এইভাবে করতে করতে সাত নম্বর আসমানে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ এর নাম কোথায় লিখবো, আল্লাহ বলছেন এর নাম লিখো ইল্লিনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি এই ফেরেশতা এসেছে এবার ওই ব্যক্তির কাছে যারা বেদিন বেঈমান কাফের মুশরিক আর মুনাফিক, এদের কাছে যখন এসেছে মালাকুল মওত এসেছে আর কিছু ফেরেশতা এসেছে তারা দেখতে ভয়ঙ্কর, তাদের হাতে চট চট বুঝেন কি, এই দেখেন এটা তো পরিষ্কার গো একবারে নোংরা চট দুর্গন্ধ ছড়াচ্ছে আর তার আশপাশে বসে গিয়েছে। এবার আত্মা বুঝতে পেরেছে আমার ভাগ্যে খারাপই আছে, আত্মা এবার ছুটে বেড়াচ্ছে। আল্লাহ রসুল বলছেন আত্মা ছুটতে 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 আঙুলের ডগায় চলে আসে, আত্মা ছুটতে ছুটতে আঙুলের ডগায় চলে আসে। আল্লাহ রসুল বলছেন যে আত্মাটা এভাবে বেরিয়ে আসে ওর পিঠে মারতে শুরু করে ফেরেস্তা, মারতে মারতে আত্মাটাকে টেনে ছিঁড়ে বের করে ফেলা হয় যেমন করে ছালা চটের মধ্যে যদি বড়শি ফেলা যায় আর বড়শি টান দিলে নিশ্চয়ই খালি বড়শি আসবে না, ছালা চট ছিঁড়ে বেরিয়ে আসবে। ওভাবে আত্মাটা বেরিয়ে আসে বেদিন বেঈমান কাফের ওই আত্মাটাকে চট দিয়ে জড়িয়ে এখন এক নম্বর আসমানে গিয়ে বলছে এই দরজা খুলো তো, বলছে কাকে নিয়ে গেছো, বলছে এই ব্যাপার দরজা খুলো, বলছে দরজা খোলা হবে না, কোন খবিশকে নিয়ে এসেছ, ফজরে সালাত আদায় না করে ঘুমে থাকতো, সব সময় পানবিড়ি জর্দা গুল সিগারেটের উপরে থাকতো, এ অগ্নি পূজক ছিল, এ বুদ্ধিস্ট ছিল, কাকে দেখেছো? তারপরে আসমানের দরজা বাগবিতণ্ডার পর খোলা হয়, এই করতে করতে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ এর নাম কোথায় লিখবো, বলছে সিজ্জিনে। আল্লাহ রাসূল কিন্তু বয়ান করে দিলেন হাদিস কবরে ওখানে বসে, এখনো কবরের খনন হয়নি, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন কবরে আমাদের প্রত্যেককে যেতে হবে, যেতে হবেই হবে। এখন প্রশ্ন হলো কাফের যারা যারা মুসলমান নয় তাদের কি কবর হয়? দেখলে আপনাদের একটা মতামত জানি তো, বলেন তো কাফের কি কবর হয়? একটু জোরে বলেন না গো, কাফের কোনো কবর হয় না, এটা আপনারা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ফেরাউনকে আর তার লোকজনকে প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুনকে পেশ করি আর বলি ও ফেরাউন ও ফেরাউনের দলবল এ দেখো দেখো এ হচ্ছে জাহান্নামের আগুন, এর মধ্যে এরপরে তোমরা মহা আগুনে প্রবেশ করবে। কাকে বলছে?
ফেরাউনকে আল্লাহ সকাল আর সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুনকে পেশ করে। আচ্ছা বলেন তো ফেরাউন কোথায় আছে? মিশরের তাসকামিয়া প্রদেশের একটা মিউজিয়ামে আছে। জি, ফেরাউনের কবর কোথায়? তাহলে আমরা ভুল বুঝেছি, কবর জিনিসটা বুঝতে পারি না। কবর মানে আমাদের মাথায় এটা খেলে যায়, ওই যে গোরস্থানের সাড়ে তিন হাজার জায়গা, এর নাম কবর। জিরো কবর হচ্ছে এখন মারা গেলেন, এখন থেকে শুরু করে কিয়ামতের আগের দিনের সময় এর নাম কবর। প্রত্যেকটা মানুষের কবর হয়। যাকে নীল তিমিতে খেয়ে ফেললো হজম হয়ে গেল তারও কবর আছে, যে কামারের খাদ্য হলো তারও কবর আছে, যাকে হিন্দু ভাইরা পুড়িয়ে ফেললো ভাবছে বাবাকে এখানে শেষ করে দিলাম, জিরা তারও কবর প্রস্তুত হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তির কবরে আজাব হয়। পৃথিবীর এমন কোন মানুষ না যার কবরে আজাব হবে না। প্রত্যেকটা ব্যক্তির কবরে আজাব হয়। ভালো করে শুনবেন, সাদ ইবনে মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠলো, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠলো। আল্লাহ 70,000 ফেরেশতাকে প্রেরণ করলেন, ফেরেশতাকে বললেন যাও তোমরা সাদ ইবনে মুয়াজ্জের জানাজায় যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ ইবনে মুয়াজ্জের জানাজায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করলেন। দাফন করার পর আল্লাহ রাসূল ঘুরে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এভাবে জিকির আজগার করতে শুরু করলেন, তাসবিহ তাহলিল পাঠ করতে শুরু করলেন। সাহাবীরাও তাসবিহ তাহলিল পাঠ করতে শুরু করলেন। এই তাসবিহ তাহলিল পাঠ শেষে সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, আপনার সাথে বহু জানাজায় গিয়েছি, এরকম তো কারো জানাজায় করেননি, আপনি কি এই বিষয়ে আমাদেরকে একটু অবগতি করাবেন? আপনি কি বলতে পারেন যে কেন আপনি এরকম করলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ আমাকে জানিয়েছিলেন পৃথিবীর বুকে যদি কোনো মানুষের কবরের আজাব না হয় সেটা হচ্ছে সাদ ইবনে মুয়াজ্জ। পৃথিবীর বুকে যদি কোনো মানুষের কবরের আজাব না হয় তিনি হচ্ছেন একজনই ব্যক্তি, তার নাম হচ্ছে সাদ ইবনে মুয়াজ্জ। কিন্তু দেখলাম তার কবরের দুই দিকের মাটিও ধেয়ে আসছে, তার কবরে মাটিও ধেয়ে আসছে। আমি যখন তাসবিহ তাহলিল করতে লাগলাম কবরের মাটি দূরে সরে গেল। সাহাবীরা বলছে আল্লাহ গো আমাদেরকে কবরের ফেতনা থেকে বাঁচাও, আল্লাহ গো আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও বলে তারা দোয়া করতে লাগলো। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষের কবরে আজাব হবে। পৃথিবীর এমন কোন মানুষ নেই যার কবরে আজাব হবে না, প্রত্যেকটা মানুষের কবরে আজাব হবে। এভরিওয়ান ফিল দা টেস্ট অফ দা কবর, প্রত্যেকটা মানুষের কবরে আজাব হবে। হিন্দু ইহুদি খ্রিস্টান বলে কেউ নেই, প্রত্যেক মানুষের কবরে আজাব হবে, হতে বাধ্য। আল্লাহর রাসূল বলেছেন যখন অবশ্যই কবরে আজাব হবে। এই কবরে আজাব থেকে আপনাকে মুক্তি চাইতে হবে, পানা চাইতে হবে। একটা ইহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হাদিস বুখারী এবং মুসনাদ আহমদ, একজন মহিলা এসে বলছেন ও আয়েশা আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে কবরে আজাব থেকে রক্ষা করবেন, আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে কবরে আজাব থেকে রক্ষা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জানতেন না কবরে আজাব হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আয় মহিলা তুমি বলো কি কবরে নাকি আজাব হয়, তুমি থাকো এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি ফয়সালা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল আপনি কি বলতে পারেন কবরে আজাব হয় আল্লাহ রাসূল? ওই যে মহিলা, ইহুদি একটা মহিলা আমাদেরকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জি হ্যাঁ আয়েশা কবরে তীব্র আজাব হয়, খুব কঠিন আজাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সালাত আদায় করতে দেখিনি যে সালাত সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আজাব থেকে পানা চাননি। তার মানে কবরে আজাব সবারই হবে, হতে বাধ্য, অবশ্যই হবে কবরে আজাব। কিন্তু এই কবরে আজাবকে লঘু করতে পারে আপনার আমল। কবরে আজাব থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এইভাবে হালকা হতে পারে, তা হচ্ছে আপনার আমল। আজ থেকে প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে আপনাকে শপথ দিতে হবে জীবনকে পরিবর্তন করতে হবে। কবর অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা বলেন, অসংখ্য সাহাবীরা হাদিস বয়ান করছেন, তারা বলছেন আনাস ইবনে মালিক মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসারী একটা বাগানের ওই দিক দিয়ে যাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপরে চড়েছিলেন, খচ্চরটা এমন ভাবে লাফিয়ে উঠলো মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে যাবেন এমন অবস্থা। কোন রকম আল্লাহ সামনে বলছে ও সাহাবীরা তোমরা কি বলতে পারো আশেপাশে কোথাও কবর আছে কি?
একজন সাহাবী উঠে বলছে আল্লাহ রাসূল ওই যে দেখছেন পাঁচটা কবর চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছটা কবর ছিল আল্লাহ রাসূল বলছে ওরা কি অবস্থায় মারা গিয়েছে তো সাহাবী বলছে ওরা মুশরিক অবস্থায় মারা গিয়েছে দীন ইসলাম গ্রহণ করার পূর্বেই তারা মারা গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি শুনতে পেলাম কবরে তীব্র আযাব হচ্ছে আমি তো শুনেছি আমার খচ্চরটাও শুনতে পেয়ে লাফিয়ে উঠেছে সাহাবীরা বলছে আল্লাহ রাসূল আপনি একটু আল্লাহকে বলেন না যাতে করে কবর আযাব আল্লাহ যেন আমাদেরকে একটু শোনায় আপনি একটু আল্লাহকে রিকোয়েস্ট করেন না আল্লাহর কাছে একটু অনুরোধ করেন না যাতে করে আল্লাহ আমাদেরকে কবরে আযাব একটু শোনাক তাতে করে আমাদের ঈমানটা বেড়ে যাবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যারাতে আমার জান শুনে রাখো তোমরা যদি কবরের আযাবের এক পলক মাত্র শুনতে তোমরা যদি কবরের আযাবের এক চিলতে পরিমাণে শুনতে আল্লাহর কসম করে বলছি তোমরা কাউকে দাফন করতে না তোমরা কাউকে দাফন করতে না কবরের আশপাশ দিয়ে যেতে না খুব ভয়ঙ্কর জায়গা কবর কবরের আযাব এত কঠিন এই খচ্চরটা বুঝতে পারে লাফিয়ে উঠেছে অতএব কবরের আযাব অতি ভয়ঙ্কর এবং জটিল এখনই আপনাকে আমল করতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে অবশ্যই আপনি পরিবর্তন করতে বাধ্য বলে আমরা আশাবাদী কারণ কবর যখন সবারই হবে বারা ইবনে আজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তাকে কবরস্থ করে দেওয়া হয় এই কবরস্থ করে দেওয়া হলো তার কাছে দুজন ফেরেশতা চলে আসে একজনের নাম হচ্ছে নাকির অপরজনের নাম হচ্ছে মুনকার নাকির এবং মুনকার তাদেরকে উঠিয়ে বসায় অথবা তাদেরকে প্রশ্ন করে পরপর তিন খেরা প্রশ্ন তাদেরকে করে তার মানে কবরে আপনার প্রশ্ন উত্তর হবে ওটা একটা বিচারের অন্যতম মাধ্যম দেখেন কবরের বিচার কবরের আযাব কতটা ভয়ঙ্কর কয়টা হাদিস বয়ান করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কন্যা রেখে দান করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কন্যা থাকলে আল্লাহ রাসূল দান করে দিতেন তার নাম কি বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ইনি একজন অন্যতম একজন সাহাবী একই মজলিসে বসে যে সাতবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একই মজলিসে বসে সাতবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই সাহাবী কবর দেখলেই কান্না করেন উসমান রাদিয়াল্লাহু তাআলার চাকর তার গোলাম হানি বলছেন যে কিভাবে উসমান আপনি জান্নাতের কথা বয়ান করেন জাহান্নামের কথা বয়ান করেন তখন তো আপনাকে কান্নাকাটি করতে দেখিনি কবর দেখলে আপনি এত বেশি কান্নাকাটি কেন করেন কি ব্যাপার কবর দেখলে আপনি এত বেশি কান্নাকাটি কেন করেন আমাদেরকে কি বলতে পারেন এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ভালো করে শুনবেন আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরি আওলা মানজিল মিন মানাজিলিল আখিরা কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যে ব্যক্তি কবরে বেঁচে গেল বিচারের মাঠ তার জন্য সোজা হয়ে যাবে আর যে ব্যক্তির বিচারের মাঠ সোজা হয়ে যায় ও ব্যক্তি জান্নাতে যাবে বলে আশাবাদী কিন্তু যার কবর কঠিন হয়ে গেল বিচারের মাঠ আরো বেশি ভয়ঙ্কর এবং জটিল আর বিচারের মাঠ যার জটিল হয়ে যাবে তার থাকার জায়গা জাহান্নাম অতএব এখানে বুঝতে হবে কবর কত বড় ভয়ঙ্কর এবং জটিল জায়গা আনাস ইবনে মালিক সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল আব্দা ইজা জিয়াতি কবরি যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় ও তাআল্লাহু আসাবু তাকে কবরস্থ করার পরে তাকে কবরে মাটি দেওয়ার পরে যখন লোকজন ফিরতে শুরু করে নাসমাউ কারানি আলিহি ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে মাটি দিয়ে গেল তার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই আমি আপনাকে বোঝাতে পারিনি আবার শুনুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হলো তাকে কবরস্থ করার পরে বাড়ির লোকজন ফিরছে ইমাম সাহেব ফিরছে যত লোক জানাজায় গেছিল সবাই ফিরছে এখন যাকে কবরস্থ করলেন ও শুনতে পাচ্ছে যে আমার আব্বা চলে যাচ্ছে আমার আব্বার স্যান্ডেলের আওয়াজ আমার খুব পরিচিত ছিল আমার আব্বার স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি এ তো মারা গিয়েছিল ব্যাপারটা কি ঘটলো
আনাস ইবনে মালিক বলেছেন আল্লাহর রাসূল বলেছেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হচ্ছে ওকে মাটি দিয়ে লোকজন এখনো ফিরতে পারেনি তারা ফিরছে ওর এবার ক্রিয়াকর্ম শুরু হয়ে গেছে ও বলছে যে ও জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে আব্বা চলে যাচ্ছে ও বুঝতে পাচ্ছে ওর মামা এসেছিল চলে যাচ্ছে ইমাম সাহেব যার পিছনে সালাতে দেখ করছে সে চলে যাচ্ছে তার প্রাণ প্রিয় বন্ধু তাকে নিয়ে ময়দানে ফুটবল খেলতো কত না আড্ডা মারতো কত কি করতো সে এখন ফিরে যাচ্ছে ও বুঝতে পারছে ওর কিচ্ছু করার নেই এ হচ্ছে কবরের অবস্থা কবর প্রতিদিন এই কথা বলতে থাকে আনা বাইতুল ওয়াদা আমি এককের ঘর আনা বাইতুল দুধ আমি পোকামাকুড়ের ঘর আমার মধ্যে পোকামাকুড় থাকে কবর পোকামাকুড়ের ঘর জি যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু দেরি করে সালাত আদায় করে তার কবরের মধ্যে একটা সাপ মোতায়েন করা হবে যে সাপের নাম হচ্ছে সুজাউল আকরা যে সাপ হবে উটের গর্দানের মতো সাপের নখ থাকবে লম্বা লম্বা সাপের চোখ থাকবে আগুনের ও সাপ একবার ছোবল মারলে মানুষ 70 গজ মাটির নিচে চলে যাবে ওই ব্যক্তি সালাত আদায় করে ফজরে ঘুম থেকে চালা পেল না প্রতিদিনই তার এমন হয়ে যায় জেগে উঠতে পারলো না ওই ব্যক্তি এবার 7টার সময় সালাত আদায় করছে যতক্ষণ দেরি হয়েছে সাপ ততক্ষণ কামড়াবে বলেন তো 1 ঘন্টা সাপ কত কামড়াবে এটা আমিও জানি না যতবার কামড়াবে তত 70 গজ মাটির নিচে চলে যাবে 70 গজ মাটির নিচে চলে যাবে কত বড় ভয়ঙ্কর জায়গা কবর আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু নিয়মিত সালাত আদায় করে না তার কবরে একটা সাপ মোতায়েন করাবে হাদিস তিরমিজির তার কবরে একটা সাপ মোতায়েন করাবে যে সাপের নাম হচ্ছে তিন্নিন একটা সাপের নখানা মাথা একবার কামড়ালে 40 বছর যাবত ব্যথা থাকবে একবার কামড়ালে 40 বছর যাবত ব্যথা থাকবে মাগরিবে সালাত আদায় করেননি ফজরে সালাত আদায় করেননি সাপ কতবার কামড়াবে কত কামড় আপনাকে খেতে হবে একবার কামড়ালে 40 বছর ব্যথা থাকে তো লাগাতার কামড়াবে কত বছর বেঁচে থাকবে এটা কম্পিউটারে ধরবে কিনা আমি জানি না কবর প্রত্যেক দিন বলে আরে বাইতুল ওয়াদা আমি এককের ঘর আরে বাইতুল দুল আমি পোকামাকুড়ের ঘর আরে বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর এখানে কোনো আলোর ব্যবস্থা নেই আরে বাইতুল তুরাব আমি মাটির ঘর এই জায়গা শুধু মাটির কোনো আরামায়েশের বিস্তার থাকবে না কবর প্রতিনিয়ত এই কথা বলে তার জন্য তো আল্লাহ রাসূল বলেছেন বারবার মৃত্যুকে স্মরণ করো তোমরা শিক্ষিত মানুষ তোমরা ব্রেনি মানুষ তোমরা বারবার মৃত্যুকে স্মরণ করো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি বারে ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে কবরস্থ করে চলে যায় চট করে তার মধ্যে নাকিরার মুনকার উপস্থিত হয়ে যায় নাকিরার মুনকার দেখতে ভয়ঙ্কর দেখতে কালো তাদের চোখ নীল তারা পুরো দেহ কালো তাদের দাঁত দিয়ে অথবা চুল দিয়ে কবরে মাটি খুঁড়তে খুঁড়তে বজ্র নিনাদে উপস্থিত হয়ে যায় এবার বান্দার কাছে গিয়ে সওয়াল জবাব শুরু করে দেয় এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল আমি তো খুব দুর্বল চিত্র মহিলা কবরে গিয়ে টিকবো কি করে আয়েশার চিন্তা হয় গো আমাদের চিন্তা হয় না আয়েশার চিন্তা হয় আমাদের চিন্তা হয় না আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল আমি টিকবো কি করে কবরে আমি দুর্বল চিত্র মহিলা এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা যার মধ্যে তাওহীদ ঠিক থাকবে সে ঠিক থাকবে তার কোনো টেনশন কবরে হবে না অত টেনশন তুমি করিও না আয়েশা বারে ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তার কবরে চলে আসলেন কে কে নাকির আর মুনকার এই দুজন চলে আসলো এখন নাকির আর মুনকার চলে গেছে এই নাকির আর মুনকার এসে কবরস্থ ব্যক্তিকে বলছে কবরস্থ ব্যক্তিকে বলছে মান রব্বুকা তোমার রব কে আল্লাহ বলে কে কবরে নিয়েছিলে তোমার রব কে আল্লাহ বলছে আম্মাল ওয়া মুমিন ওই ব্যক্তি যদি মুমিন হয় ফাইয়াকুলু ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যক্তি 5 ওয়াক্ত সালাত গুজারি টাকা ছিল হজ করেছে এ ব্যক্তি যাকাত ঘরে রাখে না মানুষকে দান মানুষকে দিয়ে দেয় সিয়াম পালন ছাড়ে না ওজোর ছাড়া এ ব্যক্তি 5 ওয়াক্ত সালাতি সালাত আদায় করতো এ ব্যক্তি দান খেলাতে হাত ভালো ছিল মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তো অসহায় মানুষদের পাশে দাঁড়াতো
এই ব্যক্তি মুমিন। এ বলছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাইয়া কুলানে লাহ, ফেরেশতাদ্বয় বলছে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলছে দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফাইয়া কুলানে লাহ, ফেরেশতাদ্বয় বলছে মা হাজারাতুল্লাহ জিবাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলছে ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তিনখানা প্রশ্ন, আলহামদুলিল্লাহ, তিনখানা প্রশ্নের সঠিক উত্তর, তাই না? কি বলেন? সঠিক উত্তর দিয়েছে তিনখানা প্রশ্নের। এবার সঠিক উত্তর দেওয়ার পরে এবার ওই ফেরেশতাদ্বয় বলছে ওয়া ইন মুকাবি হাজারুল, কি করে জানলেন এত উত্তর? এ লোক সম্পর্কে কি করে ধারণা আসলো? মানে ফেরেশতাদ্বয় বলছে এবার দলিল দেন। আমাদের সমাজে দলিলের কথা বলতে গেলে বিদাতিরা খেপে যায়, বলে বুজুর্গানে দিন বলেছে, পীর সাহেব বলেছে, বড় হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, ওটা নাকি ফাইনাল, কবরে গিয়ে তোমার কোন বাপ দলিল দিবে? তিন খেলা বলছে সঠিক উত্তর পাওয়ার পরে এবার বলছে ওই ইলমে কবি হাজার হুজুর, দলিল কোথায়, কি করে জানলে? এবার এ ব্যক্তি তো কিতাব পড়েছে, এ ব্যক্তি বলছে কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব মানে নাকি ফাজাইল আমল? জি, কোরআনুল করিম, কোরআনুল করিম। কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, এরপরে ইমান এনেছি, ও সাদদাক্তু, একে সত্য মনে করেছি। যদি এইটুকু বলে বাস্তব তো আলহামদুলিল্লাহ আমরা মনে বেঁচে যেতাম, যে কিতাব পড়েছি। কত হুজুর যে কিতাব পড়ে জাহান্নামে যাবে! এখানে ও বলছে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তাকে মেনে নিয়েছি, ওয়া সাদদাক্তু, তাকে সত্য বলে মেনে নিয়েছি। কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন, কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল আছে? ভুল নাই। তার মানে যার মধ্যে ভুল নাই তা তো মেনে নেওয়া উচিত, কি বলেন? কি গো, কথা বলে না কেন লোকজন? মানবেন না কোরআনুল করিম? আচ্ছা একটু দেখি কেমন মানেন, টেস্ট করব, টেস্ট করব। কথা বলে না কেন গো? আসার লোকজন কি কথা বলে না নাকি? একটু টেস্ট করে দেখি আপনারা কতটা কিতাব মানেন। কার বাড়িতে বন্ধন আছে হাত তুলেন তো। বন্ধন বুঝেন না? বন্ধন লোন বুঝেন না? বললাম আমি কি ইংল্যান্ডে আসলাম নাকি? ব্যাপার তো সৌদি আরবের মতো কেস হয়ে গেল গো। সৌদি আরবে গিয়েছে একজন ব্যক্তি, ওর ভাই থাকে সৌদি আরবে। তো ওর ভাই বলছে যে ভাই অনেকদিন তো তালের রুটি খাওয়া হয়নি, তো তুই একটু তালের রুটি আম্মার কাছ থেকে করে আনিস। তো বলছে তালের রুটি করে আনবো, মা বলছে যে যেতে যেতে নষ্ট হয়ে যাবে, তো তালি দিয়ে দি, তালি দিয়ে দি। তো দুটো তাল নিয়ে যাচ্ছে, তার আগে সৌদি আরবের বহু গল্প শুনেছে, এয়ারপোর্টে ঢোকার আগে ব্যাগের মধ্যে কি আছে সব দেখতে পাই, সৌদি খুব উন্নত দেশ ইত্যাদি অনেক গল্প শোনা যায়, ও গল্প শুনেছে। এবার এয়ারপোর্টে বেচারা নেমেছে, নামার পরে সৌদি আরবের যে সব লোকজন থাকে তারা তো আরবিতেই কথা বলে, এখন গাড়ি নিয়ে প্রস্তুত। এবার ওরা বলছে ইয়াল্লাহ হাবিবি তাল হেনা, ও ভাই সাহেব আসেন, তাল মানে এদিকে আয়, তাল হেনা মানে এদিকে আসেন, তাজ্জব ব্যাপার। তো এ আবার বলছে হ দেখেছ, বলেছে না যে ব্যাগের মধ্যে কি আছে সব জানে এরা, শালা দুটো তাল নিয়ে আসলাম গো, তাও একটাকে দিতে হবে। আর দুর্ভাগ্যবশত সৌদি আরবে কিন্তু তাল নাই, সৌদি আরবের লোক কিন্তু তাল দেখেনি। ও জোরে জোরে বলছে, সৌদি আরবের লোক রেগে গেলে জোরে কথা বলে, রিয়াল্লাহ হাবিবি সুরা সুরা ইয়ারে তাল, সুরা সুরা মানে জলদি আর তাড়াতাড়ি কর। আর সবাই দৌড়াচ্ছে, ও চেন খুলতে ব্যস্ত, চেনও খুলে না, চেন তেল খুলে তাল নিয়ে দৌড়াচ্ছে। আর বুঝি আল্লাহ বাররা, এই তুই সর কি এনেছিস, ভাবছে বোমা টোমা, ভাবছে বোমা টোমা মনে হয়। ও বুঝি আল্লাহ বাররা, তুই সর, ও বুঝি লেন তাল। আর ও ভাবছে তাল মানে কাছে আই, আর ও একটা বোম, বোম নিয়ে আমাকে বলছে কাছে আই, আর ও বলছে সর, ও দৌড়াচ্ছে, ইয়েও ছাড়ে না, বলছে কি মহা মুশকিল। তো ব্যাপার কি এইরকম নাকি? ভাষা কি বুঝেন না? বন্ধন বুঝেন কি? আপনাদেরকে চলে না, আলহামদুলিল্লাহ, খবরদার ঢুকতে দেবেন না, আসলে বাড়িয়ে ঠ্যাং আর পাঁচ আঠা বসে ভেঙে দেবেন। গ্রুপ লোন চলে? গ্রুপ লোন
ও বাপরে বাপ, একই তো জিনিস বলে সেই আমরা সুদ খাই না গো ইন্টারেস্ট খাই, ব্যাপারটা এরকম ইংরেজিতে বলেছে তো ইংরেজি চলে এরকম ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হে ইমানদারগণ ওয়াত্তাকুল্লাহ আমাকে ভয় করো, ওয়া দারুমা বাচ্চা মিনার রিবা রিবা থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো, এই গ্রুপ লোন থেকে দূরে থাকো, বন্ধন থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও। সূরা বাকারা 6 নম্বর 2 8 নম্বর 2 7 8 থেকে শুরু করে পর্ব পড়ুন। আল্লাহ বলছেন ফাইলাম তাফালু, যদি আমারে 8 শোনার পরেও গ্রুপ লোন করো, যদি আমারে 8 শোনার পরে এলআইসি করো, যদি আমারে 8 শোনার পরেও তোমরা এইগুলো না ছাড়ো, ফাজা নবী হারি মিনাল্লাহি রাসূলিহি, মনে রাখো আমার আর আমার রাসূলের তরফ থেকে যুদ্ধের অ্যালার্ম শুনে রাও। তার মানে যার বাড়িতে বন্ধন থাকে, যার বাড়িতে গ্রুপ লোন থাকে, যার বাড়িতে এরকম কোন কারবার থাকে, তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলানে প্রস্তুত। তারা আল্লাহকে বলে ঠিক আছে তুমি যুদ্ধ করো আমরা দেখছি, ইন্না লিল্লাহ। আর আমরা কারা তো কিতাব আল্লাহ বলতে পারবো, এটা বলতে পারি ফামান তুমি, তার প্রতি ইমান এসে এই কথা আমাদের বলার সৌভাগ্য হবে না। তাই অতীব সাবধান করছি আপনাকে, এই গ্রুপ লোন থেকে বেঁচে থাকুন। আপনি কোরআন মানেন না দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনি বলছেন আপনি কোরআন মানেন। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আযাব 6 নম্বর 33 8 নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয় মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না, যে আপনার বউ বিটিরা ঘুরে বেড়াচ্ছে না কার যুগের মতো ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ সুসাসম জাহেলিয়াতের যুগে এরকম মহিলা দেখেননি, এই যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি বলছেন আপনি কোরআন মানেন, কি করে বলবেন ফামান তুমি, তার প্রতি ইমান এসে আপনি বলবেন কি করে? যুবক ভাই, যুবক ভাইদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? অ্যান্ড্রয়েড বুঝেন তো, অ্যান্ড্রয়েড বড় মোবাইল আছে, এই বড় মোবাইল বহু যুবক ভাইয়ের কাছে আছে, যুবক ভাইয়ের কাছে আছে, আছে বড় মানুষের কাছেও আছে, সারা রাত পর্নোগ্রাফি দেখছে, দিন রাত জেনার চর্চা করছে, দিন রাত জেনার চর্চা করছে, অথচ গান শুনছে সব সময়, তার গান না শুনলে ঘুমায় না, গান না শুনলে তার ভালো লাগে না, অথচ সারা রাত গান শুনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা লুকমান 6 নম্বর 31 8 নম্বর 6 লাওয়াল হাদিস, আজে বাজে কথাবার্তা গান হচ্ছে হারাম, নাজায়েজ, এটা হারাম। আর আপনার বাড়িতে আজকেও টিভি সিরিয়াল চলেছে, বোঝে না সে বোঝে না, চলেনি কি চলেনি, এটা চলেছে, টিভিকে লাঠি মেরে ভেঙে ফেলে দেন, কোন উপকার নেই ওতে, খালি ক্ষতি আর ক্ষতি। এই পশ্চিমবঙ্গের 80% বাড়িতে এই বউ শাশুড়ির যুদ্ধ লাগানোর জন্য দায়ী কিরণমালা। আমি আপনি সমীক্ষা করে দেখুন কি দরকার, এক শ্রেণীর আলেমরা, এরা আলেম না এরা জালেম, পিস টিভি কে বন্ধ করে দিল, ভাবছে ইসলামকে আমরা রুখে ফেলবো, এদের দোকান বন্ধ হচ্ছিল তাই এরা পিস টিভি কে রুখে দিল, পিস টিভি কে রুখে দিল, পিস টিভিতে কোনো ল্যাংটা মেয়ে আসে না, কোন পতিতালয়ের মেয়ে পিস টিভিতে আসে না, আর ওই সারাদিন চার জলসা জি বাংলা সাব টিভিতে সারাদিন বেশালয়ের মেয়েরা নাচে, পতিতালয়ের মেয়েরা নাচে। হুজুর এটা বন্ধ করেন না কেন, তুমি আপনার ভাবি দেখে যে হুজুরের বউ দেখে, এটা হুজুর বন্ধ করতে পারেনি, হুজুর পুরুষ হতে এখানে দেখিয়েছে কা পুরুষের বাচ্চা কা পুরুষ, এরা আবার বলছে ডক্টর জাকির নাইক নাকি কাফের, ফতোয়া দিচ্ছি সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন এই শুনে রাখো, কোন ব্যক্তি কোন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে যদি কাফের বলে, ও যদি কাফের না হয় তো এ কাফের, যে বলছে কতজন আছে ডক্টর জাকির নাকি কাফের বলার কারণে নিজে কাফের হয়েছে, যার হাতের তলে লক্ষ লক্ষ মানুষ হাত দিয়ে ইসলাম কবুল করছে আর এ দিনই ভাইকে ত্যাগ করলো, ত্যাগ করে দেশ ছাড়া করছে, কত বড় জালেমেরা হতে পারে, মুখে দাড়ি রেখে টুপি রেখে বিয়াদবি করছে, এরা বলছে, এরা বলছে আমরা আলেম, এরা পিস টিভিকে বন্ধ করে দিল, কি করে ইন্টারনেট বন্ধ করবে, হাজারো যুবক চলে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছে, হাজারো যুবক দিন ইসলাম প্রচার করছে, আমরা নিজেও জানি না, ইউটিউবে ঢুকে লিখলাম শাইনুর রহমান আমার নামে লিখলাম, দেখছি আমার শত শত ওয়াজ, আমি জানিও নি কবে কোথায় ওয়াজ করেছি, কার কত মানুষ রেকর্ডিং করে আর ছেড়ে দেয়, এগুলো থাকবে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত, মানুষ হেদায়েত পাবে আর পাবে, কি করে আপনি ইসলামকে বন্ধ করবেন? হুজুর ওদিন শেষ হয়ে গেছে, কিতাবে আছে, ওদিন শেষ হয়ে গেছে, এখন মানুষ বলবে যে কোথায় আছে কত পাতা আছে বলেন,
রেফারেন্স এখন দলিলের জামানা, আবার রেফারেন্স দিলে বলে ডক্টর জাকির নায়েক আসলো তাই তোমরা রেফারেন্স পেলে, নইলে তোমার রেফারেন্স কোথায় পেতা? এখন কবরে যে ফেরেশতা বলছে ওয়াইল মাকামে হাজার হুজুর কই রেফারেন্স দাও দলিল দাও, কবরে কি বলবে? পীর সাহেব বলেছে ও ও ব্যক্তি বলছে কেন তুই কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি আর আপনাদেরকে অপমান করলাম না, কোরআনুল কারীমের আয়াত আছে যে আপনাদের বিরোধ মানে আপনারা তার বিরোধিতা করেন, কোরআনুল কারীমকে আপনারা মেনে চলেন না, মিথ্যা কথা বলেন যে আমরা মেনে চলি, কেন তো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি, আমন্তু বিহি তার প্রতি ইমান এনেছি, ওয়াসাদ্দাকতু তাকে সত্যায়ন করেছি, এই যে দলিল দিল এখন এই দলিল সহিহ না জয়ীফ এটা তো জানতে হবে, তো একজন বড় মুফতি দরকার, তো কেউ তো সার্টিফাই করবে, ফাউনুদি মিনাদি মিনা সামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বানকারী আকাশ থেকে বলছে আন সাদাকা আব্দি, আল্লাহ বলছেন আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যশালী সেই ব্যক্তি যে ব্যক্তি বলবে আন সাদাকা আব্দি, এই ব্যক্তি এই কথা শোনার মানসিকতার যোগ্যতা সে রাখবে, বলছে আন সাদাকা আব্দি আমার বান্দা ঠিক বলেছে, এবার আল্লাহ বলছে ফাপ্রেসো মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, দেখেন কবরের মধ্যে জান্নাত, ফাপ্রেসো মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া লেবাসো মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরে দাও, ওয়াইতাহুলাহু বাবান মিনাল জান্নাহ জান্নাতের দিকের একটা দরজা খুলে দাও, তার দিকে নিয়ামত আসতে থাকুক, এত নিয়ামত পাবে সেই ব্যক্তি, নিয়ামত পাওয়ার পরে একটা এমন সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা আসবে, এত সুন্দর দেখতে ওকে দেখলে মনে হয় করলাম, তাকে বলবে মারান তা তুমি কে গো, তোমাকে দেখে মনে হচ্ছে চোখটা জুড়ে যাচ্ছে, সুসংবাদ কিছু দেবে, তো বলবে আনা আমালুকা সলে আমি তোমার ভালো আমল, আমি তোমার মানুষের পাশে দাঁড়ানো, আমি তোমার অসহায়কে সাহায্য করা, আমি তোমার তাহাজ্জুদ, আমি তোমার নফল সিয়াম, আমি তোমার ওই যে ভালো কাজের আদেশ করেছিলে সেটা, আমি তোমার ওই যে মন্দ কাজ থেকে এলাকাকে মুক্ত রেখেছিলে সেটা, আমি তোমার ওই লোন থেকে দূরে থেকেছিলে সেটা, এখন ও বলবে আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, এখন কিয়ামত করো না, এত নিয়ামত কবরের মধ্যে, কিয়ামতের পরে জান্নাতে তুমি কি রেখেছো আল্লাহ, এখন তুমি তাড়াতাড়ি কিয়ামত করো, এখন ফেরেশতা তাই বলবে না না এই কিয়ামত কিয়ামত পরে হবে, আপনি এখন ঘুমিয়ে থাকুন, আর বাসর রাতের দুলা যেভাবে ঘুমায় ওভাবে ঘুমিয়ে থাকুন, তার প্রিয় ব্যক্তি ছাড়া তাকে কেউ জাগাবে না, এখন মুমিন ব্যক্তির কবরের অবস্থা এইরকম, তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কবরে আজাব হবে, শুধু এক শ্রেণীর লোকের হবে না নাকি? আমি একটা কিতাবে পড়েছি বলি বলবো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন, কিছু বলবেন বলেন খাবার আছে, যদি গায়ের মানুষ কারো খাওয়ার দরকার হয় খেয়ে আসুন, গায়ের মানুষের খাওয়ার দরকার হলে খেয়ে আসুন, ওরা কর্মীরা সারাদিন কাজকর্ম করেছে ওরা হেডসেল বন্ধ করে দেবে, আসসালামু আলাইকুম। ভালো করে শুনবেন, ঢুলে ঢুলে বক্তৃতা শুনে কালকে বদনাম ছড়িয়েন না, কথা কিন্তু ভালো করে শুনতে হবে যে কি বললো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন, কবরে উপস্থিত নাকির মুনকার এসে বলছে মান রাব্বুকা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছে বিয়াদব গোদাকার সালাম দেয়া যাবে না, ওই বিয়াদব সালাম দে প্রথমে, ওই আসসালামু আলাইকুম ভুলে গেছি, তো চট করে দুই ফেরেশতা দুটো হাত ধরে নিয়ে বলছে এই আল্লাহ যখন বলেছিল যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো তোরা বাধা দিয়েছিলি, তো এবার নাকির মুনকার তো বিপদে, ও যে হুজুর আমরা বাধা দিয়েছিলাম, আমরাই একা ছিলাম নাকি, কত যে ফেরেশতা আছে আল্লাহ সবাই বাধা দিয়েছিল, আমাদের কি দোষ, তো ছাড়েন আল্লাহকে জিজ্ঞাসা করে আসি, এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বজায় আমাকে পাগল পেয়েছে, আমি বড় পীর, আমার লক্ষ লক্ষ মুরিদ আছে, তোমার হিসাব আছে, বসে গেলে একজনকে রাখবো আর একজন যা বলছে আপনার কোনো আরজি বলে, জি হ্যাঁ এই আরজি নিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ নাকি চলে গেছে অথবা মুনকার, কেউ যে আল্লাহ আপনি এমন একটা লোকের কাছে পাঠিয়েছেন প্রশ্ন উত্তর নিতে, সালাম দিনে তো বলছে বিয়াদব সালাম দিস নি কেন, তো আল্লাহ বলছে তুমি সালাম দিলে না কেন, তোমার তো সালাম দেওয়া দরকার ছিল, বলছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, তো কি হলো, ওই যে মানুষ সৃষ্টি করার জন্য আপনি বলেছিলেন আমরা বাধা দিয়েছিলাম, আমরাই যথেষ্ট, আমরাই আপনার জিকিরা রোজগার করার জন্য যথেষ্ট, এখন কি বিপদে ফেললেন বলেন দেখি, আমার আরেক ভাইকে আটকে রেখেছে, তা আল্লাহ বলছে আমার পীর সাহেবের কোনো দাবি আছে কি, বলে জি হ্যাঁ, তো কি, যতজন মুরিদ কবরে যাবে তার কারোর প্রশ্ন উত্তর নেওয়া হবে না, তা আল্লাহ বলেন ডান যাও, কোন মুরিদের
কবরে আজাব হবে না, যাও। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাকে ছেড়ে দিলেন। এইটুকু যেটুকু বললাম, এবার নগদ মিথ্যা কথা, অথচ লেখা আছে কিতাবে, চলে যান কবরে আজাবের বর্ণনা, ইকবাল কিলানির লেখা 45-46-47 কিংবা 49 নম্বর পেজে আছে। কি করবেন আপনি, কি করবেন বলেন? তার যে ব্যাপার সাদ ইবনে মুয়াজ, তার কবরে আজাব হয়, এবারে ফেরেশতাকে বলে বিহাদব, এত বড় সাহস কারা থাকে, কত বড় মিথ্যাবাদী, এরা চিন্তা করে দেখুন। আল্লাহ আকবার। তো যাই হোক, এবার বারা ইবনে আজাবের আজাব থেকে বর্ণিত হাদিস আমরা শুনছিলাম। এবার বেঈমান বেদিন কাফের, তার কাছে ওই ব্যক্তি চলে গেছে, সে বলছে মান রব্বুকা, তোমার রবকে, ফাইয়া কোনো, ওই ব্যক্তি বলছে মমতা ব্যানার্জি, কি বলবে, সারা জীবন পার্টি করেছে, ও তো নাম ছাড়া শুনেনি, ও বলবে এল কাবদান, রাহুল গান্ধী, তার কি কি সব বলবে, বলবে না, আরে খুব দুঃখ লাগে, ওই যে শিক্ষিত মানুষটা এম এ পাস, লন্ডন থেকে ডিগ্রি করে গেছে, তার নাকি জুমার দিনেও যাওয়া লাগে না, সে নামাজিকে ঘৃণা করে, দাঁড়িয়ালা লোক দেখে ঘৃণা করে, সে নাকি সূত্র, অঙ্কের সূত্রের আবিষ্কার করে, সে নাকি বহুত বড় সায়েন্টিস্ট, সে নাকি হাইলি এডুকেটেড, এই লোককে যখন বলা হয় নামাজের জন্য, তো বলছে আপনারা সব বসব করেন, আমাদের সময়, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, আমাদের সময় নাই সময় নষ্ট করার জন্য, এভাবে এই ধরনের কথাবার্তা বলে, আর যার দাড়ি সাইজ একটু ছোট তো বলে ছাগল দাঁড়িয়ে রেখেছে, কাউকে বলে কাঠমুল্লা, ইন্নালিল্লাহ, এই ধরনের কথা বলে কটাক্ষ করে, যাকে বলবেন তো গুগলের আগে উত্তর দিয়ে দিবে, এত ব্রেনি লোক। সেদিন প্রিন্সিপাল প্রফেসর সব কবরের মধ্যে জড়ো হয়ে গেছে, ওরা মাঝে মধ্যে সালাত আদায় করতো, এরা মুসলমান নয়, মাঝে মধ্যে সালাত আদায় করে, এরা মুসলমান নয়। আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত পরিত্যাগ করলো, হিজ নট আ মুসলিম এট অল, হিজ আ কাফের, সে মুসলমান নয়, সে কাফের। এবার ওই যে প্রিন্সিপাল প্রফেসর সায়েন্টিস্ট এবার কবরে বসে গেছে, এবার দেখেন নাকির মুনকার বলছে মান রব্বুকা, তোমার রবকে, ওর উত্তরটা শুনুন, বলছে হা হা লাদরি, আই হ্যাভ নো এবিলিটি টু গিভ ইউ অ্যানসার, আমার যে সামর্থ্য নাই তোমাকে উত্তর দিব, আমি যে উত্তরটা জানি না, এই উত্তর মুখস্থ করলে হয় না, আল্লাহ এমন সৃষ্টি করেছেন সবাই আরবিতে কথা বলবেন, এই উত্তর মুখস্থ করলে হয় না, এই উত্তর আমল দ্বারা হয়। ও বলবে হা হা লাদরি, হাই হাই প্রফেসর, প্রফেসর বলছে হা হা লাদরি, হাই হাই, আমি যে উত্তর দিতে পারছি না, ফাইয়া কুলা নিলাহ, ফেরেশতাদের বলবে আমা দিনুকা, তোমার ধর্ম কি, ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলবে হা হা লাদরি, হাই হাই, আফসোস, আমি যে জানি না আমার ধর্ম কি, ফাইয়া কুলা নিলাহ, ফেরেশতাদের বলবে মা হাজার রাজুলুল্লাহ জি বৈসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো, ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই, আফসোস, আমি তো জানি না। এবার এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের উত্তরটা একটু ডিফারেন্ট হবে। এই শেষের প্রশ্নে কি, কিছু কিছু মানুষ থাকে যে মানে জুমার দিনে নামাজ পড়তে যায়, শুকুর আলী, ঈদে যায় ইদুমিয়া, রমজানে যায় রমজান আলী, মানে শুকুর আলী, ইদুমিয়া, রমজান আলী, বরাত আলী আছে না, এইসব আলীগুলো যখন যাবে, তারা বলবে ফাইয়া কুলু কুলিয়ে নাস, লোকজন বলতো ওর নাম মোহাম্মদ গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে কটাক্ষ করে সেখানে বলবে। এবার এ তো উত্তরই ভুল দিয়েছে, তো এর দলিল দরকার আছে নাকি, শুরুতে তো মহজু, সব উত্তরই তো ভুল দিয়েছে, এর দলিলের দরকার নাই। ফাউলুজি মিনাদি মিনাস সামা, আল্লাহ সুবহানাল্লাহ আকাশ থেকে বলবেন, আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে, আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে, আল্লাহ এর আগে বলেন আন সাদাকা আব্বি, আমার বান্দা ঠিক কথা বলেছে, আল্লাহ এবার বান্দা বলতো ঘৃণাবোধ করছেন, আল্লাহ বলছেন আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে, আল্লাহ যদি এখানে থেমে যেতেন হয়তো বেঁচে যেত বহু মানুষ, আল্লাহ বলছে ফাপরিস মুমিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আমি বুঝতে পারবো না জাহান্নামের বিছানা কি, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ধরে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে যেরকম আগুন হবে ওই আগুনের বিছানা, এবার বুঝেন, আল্লাহ সুবহানাহু আকাশ থেকে বলছে ফাপরে সুমিনাল নার, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, ওয়াল লেবাসু মিনান নার, তার জন্য আগুনের পোশাক তৈরি করে দাও, পোশাক পরিয়ে দাও, ওয়াইতাহু বাবান মিনান নার, আর জাহান্নামের দিককার দরজা খুলে দাও, জাহান্নামের নিয়ামত আসতে থাকুক। আল্লাহু আকবার, কবর কত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে, এবার আগুনের বিছানা, আগুনের পোশাক, জাহান্নামের থেকে তীব্র আগুন আসবে, এমন অবস্থা হয়ে যাবে, এই সময় নিকৃষ্ট চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে, তার মুখ দেখলে মনে হবে যে এমন এক কোনো অকল্যাণ বয়ে আনছে, একে বলবে মানান্তা তুমি কে গো, তো বলবে আনা আমালুকা খাবিস, আমি তোমার খবিস আমল,
রাত্রে জেগে ক্যারাম বোর্ড খেলতে, রাত্রে জেগে লুডু খেলতে, আইপিএল খেলার জন্য লুঙ্গি তুলে নাচতে, আইপিএল খেলা। পৃথিবীর বুকে দুখানা পাপ রয়েছে, যে পাপ না করলে মানুষ পাপী হয়। এই পৃথিবীর বুকে দুখানা পাপ রয়েছে, যে পাপ না করলে পাপী হয়। এক, কেউ যদি কাউকে বলে চলো জুয়া খেলবো, তো দশজন ভিখারি মিসকিনকে খাওয়া খাওয়া থাকবে। কেউ যদি বলে চলো আইপিএল দেখবো, আইপিএল মানে তো জুয়া, এটা বুঝেন কি, আইপিএল মানে জুয়া। কেউ যদি বলে চলো আইপিএল দেখবো, দশজন ভিখারি মিসকিনকে খাওয়াতে হবে, নাহলে বিপদে থেকে যাবে, থাকবে বিপদে। দেখেন ও কিন্তু এখনো খেলা দেখেনি, ও কিন্তু জুয়া খেলেনি, খালি বলেছে। দুই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে, কোন মহিলা সেন্ট মাখলো, সেন্ট মেখে সেজে গুজে রাস্তা দিয়ে যাচ্ছে, ও মহিলা কিছুই করেনি, ওর সেন্টটা পুরুষের নাকে লাগলো। আল্লাহ রাসূল বলেছে, হুয়া জানিয়া, হুয়া জানিয়া, হুয়া জানিয়া, ও মহিলা জেনা করেছে, ও মহিলা জেনা করেছে, ও মহিলা বেশ্যা। আল্লাহ রাসূল বলছেন, সেন্ট ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, নাজায়েজ। দেখেন মহিলা কিছু করেনি, ওর বুক পেটে উড়না ছিল, কিন্তু ও মহিলা এভাবে আল্লাহ রাসূল বলছে হুয়া জানিয়া। চিন্তা করে দেখুন, দুটো পাপ না করলে পাপই হয় মানুষ। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়ে দিলেন, তার বিছানা হবে আগুনের, তার পোশাক হবে আগুনের, আর তার লেবাস হবে আগুনের। এই অবস্থায় তার জাহান্নামের দিককার দরজা খুলে দেওয়া হবে। এখন একজন ব্যক্তি এসে এসেছে, তাকে দেখলে মনে হচ্ছে অকল্যাণ, বলছে মানান্তা তুমি কে গো? বলছে আনা মালুকা খবিস, আমি তোমার বেপর্দা। ওই যে আজকে মহিলারা বেপর্দা চলছে, আবার বলবে আমি তোমার ওই ক্যারাম বোর্ড খেলা, আমি তোমার ওই লোন, আমি তোমার সুদের চাকরি, আমি তোমার মিথ্যা কথা বলা, আমি তোমার জেনা, আমি তোমার খুন, আমি তোমার রাহাজানি, আমি তোমার ওজনে কম দেওয়া, আমি তোমার পান বিড়ি জর্দা গুল সিগারেট ইত্যাদি খাওয়া, সবগুলাকে মিলে একটা ব্যক্তি তৈরি করা হয়েছে। বলছে আমার আনা মালুকা খবিস, আমি তোমার খবিস আমল। চিন্তা করো, এবার আল্লাহ সুমাতলা কবরকে বলবে কবর জোড়া লেগে যাও। কবরের মধ্যে ব্যক্তি রয়েছে, কবর জোড়া লেগে যাচ্ছে, কবর যখন জোড়া লেগে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলছেন, হাত্তা তাক্তালি পাদলাহু, ডান দিকের হাড় আর বাম দিকের হাড়, এই যে দেখছেন ডান দিকে হাড় আছে, এই বাম দিকে হাড় আছে, দুটো হাড় এভাবে জোড়া লেগে যাবে, ডান দিকের হাড় আর বাম দিকের হাড় এভাবে জোড়া লেগে যাবে কবরের মধ্যে। এখনো জোড়া লাগছে, এখনো লাগাতার সাপে কামড়াচ্ছে। আশেপাশে কোনো কবর থাকলে যদি বেনামাজি হয়ে যায়, বেদিন হয়ে মারা যায়, অবশ্যই এখনো চলছে, এখনো এই মুহূর্তে কামড়াচ্ছে সাপে। কত কঠিন জায়গা কবর, কত কঠিন জায়গা কবর। আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুক। সাবিল আল্লাহুম আমিন। সাহাবারা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের সময় সালাত আদায় করে আমাদের দিকে ঘুরে বসতেন, ঘুরে বলতেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আমরা যদি কেউ স্বপ্ন দেখতাম, আমরা স্বপ্নের স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূলকে বললে আল্লাহ রাসূল তার তাবির করে দিতেন। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আল্লাহ রাসূল, আমরা আজকে স্বপ্ন দেখিনি। সাহাবীর এই কথা বললেন, আল্লাহ রাসূল বলছে, রাত্রিবেলা দেখলাম দুজন ব্যক্তি আমার কাছে আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, তারা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা জায়গা, ওখানে একজন ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তি বসে আছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তির গালের মধ্য দিয়ে লোহা ঢুকে দেওয়া হচ্ছে, আর এখান থেকে চিরে গলা অব্দি নিয়ে আসা হচ্ছে, আর তীব্র গতিতে রক্ত ঝরছে, আর ও বাপরে মারে করে চিৎকার করছে। তারপরে ওই লোহার আংটাটা এদিক থেকে বের করে নিয়ে আবার বাম গালের দিকে ঢুকাচ্ছে, চিরে গলা অব্দি নিয়ে আসছে, বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহ রাসূল বলছে, হায় হায় হায়, এরা কিভাবে করেছে গো, এদের কি এমন শাস্তি হচ্ছে, কি ব্যাপার? তারা বলছে, চলুন একটু এগিয়ে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে, আমি সামনের দিকে এগিয়ে গেলাম, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি একজন ব্যক্তি বসে আছে, একজন ব্যক্তি বসে আছে, অর্ধ শোয়া অবস্থায় বসে আছে, মানে আধখানা যেভাবে শুয়ে থাকে ওভাবে শোয়া এবং বসা অবস্থায় রয়েছে, আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে ইয়া বড় একটা পাথর, সে তার মাথায় আঘাত করছে আর মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর সে তীব্র গতিতে চিৎকার করে কান্নাকাটি করছে, আর পাথরটা ওই গড়িয়ে চলে যাচ্ছে নিচের দিকে। ওই ব্যক্তিরা পাথরটাকে নিয়ে আসছে, আবার তার মাথাটা সেরে যাচ্ছে, আবার মাছে আবার এই করছে। আল্লাহ রাসূল বলছে, হাই হাই হাই, এরা কি এমন করছে, করছে কি এমন করেছে দুনিয়াতে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তারা বলছে, আপনি এগিয়ে চলুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের সাথে আমি এগিয়ে গেলাম, এগিয়ে একটু একটু গেলাম, একটু অদূরে গিয়ে দেখছি একটা তন্দুরের মতো জায়গা,
এই তন্দুরের মতো জায়গা, যে তন্দুরের মতো জায়গায় ওই যে হাদিস আপনাকে আমি একটু আগে শুনালাম, এই হাদিসের অংশ যে নারী আর পুরুষ উলঙ্গ জমা ধরে আছে, নারী আর পুরুষ উলঙ্গ জমা ধরে আছে, দাও দাও করে আগুন জ্বলছে আর নারী পুরুষ উপরে উপচে পড়ে যাবে এরকম কন্ডিশন হয়ে যাচ্ছে। আবার তারা নিচে নেমে আসছে, আবার যখন নিচে নেমে আসছে তখন আবার আগুন যখন নিচে নেমে আসছে তারাও নেমে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে হয় হয় এরা কি এমন পাপ করেছে করেছে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তারা বলছে আল্লাহ রাসূল আপনি এগিয়ে চলুন। আল্লাহ রাসূল বলছে আমি এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে একটা জায়গা দেখতে পেলাম বিশাল বড় একটা নদী অথবা সমুদ্র, আর পুরো সমুদ্র লাল, দেখতে দেখে বুঝতে পারলাম এটা রক্তের নদী। একজন ব্যক্তি সাঁতরে আসছিল, আর যে ব্যক্তি সাঁতরে আসছিল ওই ব্যক্তির মুখে একজন ব্যক্তি পাথর ঢুকে দিচ্ছিল, কিনারাতে দাঁড়িয়ে পাথর মেরে ওর মুখটাকে ভেঙে দিচ্ছে অথবা পাথর মুখে ঢুকে দিচ্ছে, ও পাথরটাকে মুখের মধ্যে নিয়ে আবার সাঁতরে চলে যাচ্ছে, ওই একদম মিডিলে মিডিলে সাঁতরে চলে যাচ্ছে, আবার চলে আসছে, যন্ত্রণা যখন শেষ হয়ে যাচ্ছে আবার চলে আসছে, ওই ব্যক্তি আবার তার মুখের মধ্যে পাথর মারছে আবার চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে হায় 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 এরা কারা গো, এদেরকে কি এমন, এরা কি এমন পাপ করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারা বলছে আল্লাহ রাসূল আপনি এগিয়ে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এগিয়ে চললাম, এগিয়ে গিয়ে শস্য শ্যামল একটা বাগানের মধ্যে আমি ঢুকলাম, সেই বাগানের দিকে দেখলাম একটা বিশাল বড় একটা লম্বা গাছ, ওই গাছের নিচে বসে আছেন একজন সুদর্শন লম্বা একজন ব্যক্তি, তার ডান পাশে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে আর বাম পাশে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে আমি দেখতে পেলাম, আর একটু অদূরে দেখতে পেলাম একটা ব্যক্তি আগুন জাল করছে আর তার চারিদিকে যেন রাউন্ড মারছে, আগুন জাল করছে আর তার চারিদিকে রাউন্ড মারছে আমি তাকে দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলছেন তারা আমাকে একটু সাহায্য করলো, আমি উপরের দিকে উঠলাম, একটা গাছের উপরের দিকে উঠে একটা ঘর দেখতে পেলাম, ওই ঘরে বহু মানুষকে আমি দেখতে পেলাম, ওই ঘরের চেয়ে আরেকটা ঘরে উপরে উঠলাম, ওই ঘরে গিয়ে দেখলাম যে এই ঘরে যে দেখলাম তার চেয়ে সুন্দর ঘর, তারপরে ফেরেশতারা, তারপরে তারা আমাকে আরো একটা ঘর দেখালো, ওই ঘর আমি শুধু দেখলাম কিন্তু যেতে পারলাম না। সারা রাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করলো, করার পরে এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে যে সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আপনি যে এই কথা বললেন এর তাবির আমাদেরকে করে দিন, এর মানে আমাদেরকে বলে দিন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দিন। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে প্রথম ব্যক্তি, যে ব্যক্তি বসে আছে আর তার গালের মধ্যে লোহার আংটা ঢুকিয়ে দিয়ে তাকে কেটে চৌচির করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সেই ব্যক্তির আছে দুনিয়ার বক্তারা, দুনিয়ার আলেমরা, দুনিয়ার গীবতকারী মানুষেরা। এখন বক্তারা হয়েছে অন্যতম গীবতকারী, হয়নি এ ওই আলেমের দোষ, ও এ আলেমের দোষ, আলেমের দোষের শেষ নাই, এত আলেমের দোষ যারা দিচ্ছে। এক প্রোগ্রামে একজন আলেম স্টেজে উঠেছে বক্তৃতা দিতে, তো স্টেজে উঠেছে আরেকজন আলেমকে বলছে যে আপনার আগে গেল কেমন আলেম গো, তো বলছে কার কথা বলছেন, গরুর, ও তো একটা গরু, ও আবার আলেম কবে হলো, ও নেমে এসেছে এসে বলছে কি গো ভাই আপনার সম্পর্কে জিজ্ঞাসা করতে বলছে, গরু আলেম কবে হলো, তো বলছে কে ওই ওই ছোড়া গেল স্টেজে, হ্যাঁ তো তো ছাগল দেখছে, ও গরু এ ছাগল, ভালো কথা। প্রোগ্রাম শেষ হয়েছে, বক্তাদেরকে খেতে দিবে, তো একজনকে কাঁঠালের পাতা আর একজনকে ভুসি, তো বলছে আপনার এরকম বিয়াদবি করলেন, বলছে হুজুর আমাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু বলবেন না এই বিষয়ে, আর বলেন আপনি কি গরু বলেছেন, যে হ্যাঁ বলেছি, খান ভুসি, আপনি ছাগল বলেছেন, হ্যাঁ তো ছাগলের তো কাঁঠালের পাতাই খায়, এই জন্য দিয়েছি, দেখেছেন তো। একে অপরের সাথে মারামারি করতে 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 এমন অবস্থা, মানে একবার আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কেউ খাঁটি ঘি দেয় না, এরকম একটা ব্যাপার। আলেম আলেমে দ্বন্দ্বের জন্য আজকে মুসলিম সমাজ শেষ, আলেমদেরকে এক করতে হবে, প্রথম কথা একই প্ল্যাটফর্মে আসতে হবে, নইলে আমাদের ভাগ্য খারাপ আছে, একদম সিরিয়ার মতো গুলি করে আমাদেরকে মেরে দিবে, বোম্বিং করে উড়িয়ে দিবে। আজকে যদি ভারতবর্ষের সমস্ত আলেমরা শেষ না হয়, যোগী আদিত্যনাথ আর মোদী আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, সাবধান, একদম মায়ানমারের মতো কেটে ফেলবে আমাদেরকে, সাবধান, আলেমদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। ওই ভাগ না ভিড় নিচে হাত বাঁধে তাতে যা আসে না, ওই ভাই কবর পূজা করে জাহান্নামে যাক, আমাদের তাতে যা আসে না, আমাদের ঐক্য নিয়ে কথা, ও আমার মুসলিম ভাই, গলায় গলা মিলে চলতে হবে, ওর কনস্টিটিউশন কোরআনুল করিম আমারও তাই,
আমার বউকে বুরখা পরতে হলে ওর বউকে পরবে, নামাজের সামান্য কিছু মাসলা মাসায় থাকতে পারে, এটা সাহাবীদের যুগে ছিল ইখতিলাফ। তার ইখতিলাফ হয়েছে বলে ও আমার ভাই না, ও আমার ভাই না বলে দূরে তাড়িয়ে দিচ্ছি, সবচেয়ে বড় অপরাধ আমরা করছি, যার ফলে জাতিরা সুযোগ পেয়ে যাচ্ছে, আর সুযোগ পাওয়ার ফলে আমাদেরকে কোণঠাসা করছে। ভারতবর্ষের টিকা আমাদের দুর্দিন হয়ে যাবে যদি দেখেন আর 5 বছর মোদীকে নিয়ে আসুন, দেখেন আপনার আমার অবস্থা কি করবে। প্রতিনিয়ত কোনো না কোনো একজন বিজেপি ক্যাডার বিজেপি লিডার উল্টো পাল্টা কথা বলছে, এরা টেরোরিস্ট নয়, একজন মুসলমান যখন বক্তৃতা দিবে ওরা টেরোরিস্ট, এই বক্তৃতা যখন শুনবে ইন্টারনেটে এ বলবে এ টেরোরিস্ট, সব কথা বললে মুসলিমরা টেরোরিস্ট, বাড়িতে নাকি আরবি কিতাব থাকলে টেরোরিজম হয়, টেরোরিস্টের বাড়ি, এভাবে আখ্যায়িত করা হয়, ইন্না লিল্লাহ, চিন্তা করে দেখুন। তাই বক্তাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ রাসূল বলছে যে বলো তো তারা কারা, তো বলছে যে এরা হচ্ছে তারা, আল্লাহ রাসূল এবার বলছেন তারা দুজন তাকে খবর দিচ্ছেন যারা নিয়ে গিয়েছিলেন আল্লাহ রাসূলকে, বলছে এরা হচ্ছে দুনিয়ার আলেম যারা একে অপরের গীবত করত, চগলখড়ি করত, আর এই গুণটা মেয়েদের মধ্যে বেশ ভালোই আছে নাকি গো। ওরে বাপরে বাপ, সকালবেলায় লবণান্তের দোকানে যাচ্ছে আর ওই যে মেয়েটা ঝাড় দিচ্ছিল, বলছে বুবু কি খবর, তুমি ঝাড় দিচ্ছ কেন, তো বলছে সাহেবের বিটি এখনো ঘুম থেকে উঠেনি, বলছে আমার আমার বাড়িতে একটা সাহেবের বিটি আছে, লাট সাহেবের বিটি, ও ঘুম থেকে ওঠেনি, এমন ভাবে ঝগড়া শুরু করে দিল, গীবত শুরু করে দেবেন, যে এখানে ইবলিস ভাবলে যে আমি তো হালকা ঝামেলা পাকালাম, এত তো আমি কিয়ামত করতে বলিনি, আমারই যে টিকা দেয় আল্লাহ যে কখন পাথরই বর্ষণ করে, শয়তান ভয় খেয়ে গেছে দুই বোনকে দেখে, এত গীবত করতে ব্যস্ত। এই প্রোগ্রামে যারা মহিলারা আছে এখনো দেখেন গল্প করছে, একে অপরে গীবত নিয়ে ব্যস্ত, যারা গীবত করে তাদের কবরে এই শাস্তি, তাদের গালটাকে চিরে ফেলা হবে, লাগাতার করা হবে, এখনো করা হচ্ছে কবরের মধ্যে, সুতরাং সাবধান। তারপরে আল্লাহ রাসূলকে তারা খবর দিল, সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ওই যে ধৃত ব্যক্তি অর্ধ শো অবস্থায় ছিল তার কি খবর, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওই যে অর্ধ শো অবস্থায় ছিল ওই ব্যাপারটা কি, তো বলছে ওরা হচ্ছে তারা যারা এই কোরআনুল করিম পড়তো কিন্তু কোরআনুল করিম অনুযায়ী আমল করত না, অর্থাৎ ফজরে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকত, ফজরে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকত, তাদের জন্য ব্যবস্থা এরকম। দুঃখিত, ফজরে সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে মসজিদে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইশার সালাত জামাত আদায় করলো এবং ফজরে গিয়ে জামাত ধরলো, সারা রাত তাহাজ্জুদ পড়লে যত নেকি আয় তত নেকি তার অ্যাকাউন্টে ঢুকে গেল, কত বড় নেকির কাজ, আপনি কি করে মিস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করা সমান সমান গোটা পৃথিবী বিক্রি করলে যা হবে তার চেয়ে বেশি মূল্য হবে। আপনি কি করে ঘুমিয়ে থাকেন, থাকেন কি করে, আপনাকে অতি শীঘ্র ফজরের সালাত আদায় করতে হবে, করতে হবে যে কোনো মূল্যে, রাতের পর রাত আপনি জেগে থাকেন, তারপর আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। যদি কবর আমি আপনাদেরকে বুঝাতে পারি, যদি আপনাদেরকে জাহান্নাম বুঝাতে পারি, তা আজকে থেকে ফজরের সালাত কারো কাজ হবে না বলে মনে করি, সবাই বলি ইনশাআল্লাহ, সালাত আদায় করতে হবে। এই জন্য প্রোগ্রাম যারা করছেন তাদেরকে আমার একটা ছোট্ট মুখে একটা নসিহত, তারা চেষ্টা করবেন প্রোগ্রাম 12টার মধ্যে শেষ করা, যাতে করে 2 কুল বজায় থাকে, যদি 1টা 2টো অবধি প্রোগ্রাম শুনে যায় এত ঘুমালে 11টা ছাড়া চালা পাবে না গো, 11টার সময় ঘুমে বলবে কি আমার ফজর হয়েছে, কি অবস্থা, খবরদার এই ভুলটা করিয়েন না। অতএব সাবধান, কবরে ভয় আপনার মধ্যে আসতে হবে, আসতে হবে যে কোনো মূল্যে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন আচ্ছা বলো ওই যে একটা তন্দুরের মতো জায়গা দেখলাম যার মধ্যে আগুন দাও দাও করে জ্বলছিল, উলঙ্গ নারী আর পুরুষ ছিল, তারা কারা। এবার তারা দুজন উত্তর দিচ্ছে আল্লাহ রাসূল, তারা হচ্ছে এই দুনিয়ার জেনাকারী জেনাকারিনী, ওই যে ওই মেয়েটা আছে না আপনার গ্রামের, ওর স্বামী কেরালায় থাকে, ও কারো স্বামী দিল্লি, কারো স্বামী বোম্বে থাকে, কারো স্বামী কুয়েতে থাকে, সৌদি আরব থাকে, ও স্বামী একটা সুন্দর মোবাইল কিনে দিয়েছে, ও মোবাইলে নিয়ে এখন স্বামীর কেনা মোবাইল দিয়ে, স্বামীর কেনা খাট দিয়ে, স্বামীর দেওয়া ব্যালেন্স দিয়ে সারা রাত জেনা চর্চা করছে, এই মহিলার কথাই আল্লাহ রাসূল বলছেন। ওই যে বেহায়া পড়া মহিলাটা কলেজে যায় জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের মতো ওর শার্ট পরেছে, চুল ছেড়ে ছোট করেছে, বোঝা যায় না পেছন থেকে যে হুইজ হি অর হুইজ হি,
ছেলে না মেয়েটা বোঝা যায় না, এই সব মহিলাদের জন্য এই অবস্থা। আর এই যে রাস্তাঘাটে দেখা যায় এমন ভাবে জোড়া জোড়া লেগে আছে, একদম মানে কুকুরের জন্য লজ্জা লাগে, কুকুরের জন্য মুখ লুকায়, এদের লজ্জা লাগে না, এত নোংরা অশালীন পোশাক পরে এরা রাস্তায় যায়, কলেজে ঘুরে, প্রাইভেটে যায়, এই অবস্থা। এসব নারীর কথা আল্লাহ রসুল এখানে বলছেন, তারা জোড়া লেগে আছে, জমা লেগে আছে। ওই যে তার স্বামী কেরালায় গেল, এত কষ্ট করে ইনকাম করছে, পাথর বয়ে গেছে ইনকাম করছে, ওর কেনা মোবাইল দিয়ে ব্যালেন্স দিয়ে ও লাগাতার প্রেম করছে, এটা হয় কি করে? উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ এখানে জমা জমা লেগে আছে। আল্লাহ রাসূল বলছেন যে এরা হচ্ছে জেনাকারী, জেনাকারিনী। আল্লাহ রাসূলকে খবর দিলেন এরা হচ্ছে জেনাকারী, জেনাকারিনী। এরপরে আল্লাহ রাসূল আসলে বলে তারা কারা যাদেরকে রক্তের নদীতে ফেলে পাথর মেরে মুখটাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছিল, তখন বলা হচ্ছে এরা তারা যাদের বাড়িতে গ্রুপ লোন ছিল, কিচ্ছু করার নয়, আজকে মরেন দেখতে পাবেন কবরে, কবরে আজাবের বর্ণনা করছি আমি। আল্লাহ রসুলকে তারা বলছে এরা হচ্ছে সুদ খোর, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী নয়। এক, যে সুদ খায়, দুই, যে সুদ নেয় বা দেয়, তিন, সুদের সাক্ষী নয়, চার, যারা হিসাব লিখে জি বন্ধন ব্যাংকে চাকরি করা যাবে না, ভারতবর্ষে যে কোনো ব্যাংকে চাকরি করা যাবে না, শব্দের সুদের কারবার লিখতে হয়। আল্লাহ রসুল যে বললেন দুনিয়াটা জেলখানা, এত বিলাসিতা কিসে? দুনিয়াটা আপনার জন্য জেলখানা, দুনিয়াটা জেলখানা, এখানে সামান্য সময়ের জন্য এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি গাছতলায় ঘুমিয়ে গিয়েছেন, তিনি উঠে বসেছেন আর পিঠে চাটায়ের দাগ লেগে গেছে, একদম কেটে বসে গেছে। তো এখানে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রসুল হাই হাই করেছেন, কি পিঠের অবস্থা কি? আপনি যদি আমাদেরকে একটু বলতেন তো একটা বিছানার ব্যবস্থা করে দিতাম। আল্লাহ রসুল দেখে কষ্ট পাচ্ছে আমরা, আপনার পিঠটা কেটে গিয়েছে এরকম অবস্থা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাগল কোথাকার, এই দুনিয়াটা আছে এরকম যে একটা পথিক এসেছে, চলতে চলতে কোন একটা বিশ্রাম, কোন একটা সুন্দর ছায়াতলে ছায়া নিয়েছে, ছায়াতলে বিশ্রাম নিয়েছে, একটু বিশ্রাম করার পর আবার তাকে চলতে হবে। আমরা দুনিয়াতে পথিক, এত টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছেন মানে, এত প্রপার্টি কে খাবে আপনার? চট করে মারা কোনো মত চলে আসলে আপনি শেষ, আপনার কিছু করার নেই। সুতরাং বুঝতে হবে এখানে খুব কঠিন জায়গা, এই দুনিয়া আপনার জন্য জেলখানা। আল্লাহ রসুল সাহসকে তারা বলছে এরা হচ্ছে তারা যাদেরকে রক্তের নদীতে ফেলে পাথর মারা হচ্ছে, তারা হচ্ছে এই যে সুদদাতা, সুদ গ্রহীতা এরা। আচ্ছা ঠিক আছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে বাগানের মধ্যে ঢুকলাম, ঢুকে একটা লম্বা গাছ আর লম্বা একজন সুদর্শন ব্যক্তি বসেছিল, তারা কারা? তো বলছি এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা যারা হচ্ছে ওই যে হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ডান পাশে বাম পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। আর ওই যে আগুন জ্বল করছে, আগুন জ্বল করছে একে, তো বলছে এর জাহান্নামের দারোগা মালিক, এর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করছে, জাহান্নামের আগুনকে রেডি করছে, যার ইন্ধন হবে জাহান্নামের আগুন জ্বলে মানুষ দিয়ে, জাহান্নামের আগুন জ্বলে পাথর দিয়ে, জাহান্নামের আগুন জ্বলে মানুষ দিয়ে, জাহান্নামের আগুন জ্বলে পাথর দিয়ে, জাহান্নামের আগুন জ্বলে মানুষ দিয়ে, জাহান্নামের আগুন জ্বলে পাথর দিয়ে। আগুনের তীব্র গতি কতটা হবে, কত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। সাবধান, জাহান্নামের আগুনের রং কালো, অতএব সাবধান। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরে উঠানো হলো, এটা শহীদদের ঘর, তারপরে একটা ঘরে উঠানো হলো, এটা যে কমন রুম। আর তারা বলছে আল্লাহ রাসূল ওই যে ঘর দেখছেন, আল্লাহ রাসূল আমাকে ওখানে নিয়ে চলো, ওই ঘরটা তো মনে হয় সুন্দর হবে। তারা বলছে আল্লাহ রাসূল ওখানে যে আপনি এখন যেতে পারেন না, ওটা হচ্ছে মাকামে মাহমুদ, আপনার ঘর, আপনার ইন্তেকাল হবে তারপর আপনি ওখানে যাবেন। আল্লাহ রাসূল আমরা যে নিয়ে পারমিশন পাচ্ছি না, তো আল্লাহ রাসূল আচ্ছা তোমরা কারা গো? আমি জিব্রাইল আর হচ্ছে মিকাইল, সারা রাত্রি আপনাকে এই দৃশ্য দেখালাম, সারা রাত্রি আপনাকে এই দৃশ্য দেখালাম, আর কয়েকটা মিনিট কথা বলে বক্তৃতা শেষ করবো, বক্তা নিয়ে শুন, কয়েকটা মিনিট কথা বলে বক্তৃতা শেষ করবো। আপনাদেরকে আমি এটুকু বোঝাতে চাইছি এতক্ষণ ধরে বক্তৃতার মাধ্যমে, যে এই দুনিয়াটা আপনার জন্য একটা ভোগের বস্তু, এই দুনিয়াটা আপনার জন্য জেলখানা, এই দুনিয়া আপনাকে দিন থেকে গাফেল করে রাখবে। তারপরেও সবচেয়ে বেনি ইমানদার ইন্টেলিজেন্ট মানুষ হচ্ছে সেই যে প্রতিনিয়ত কবর, জাহান্নাম এসবের কথা স্মরণ করে, কবরের কথা শুনবেন, জাহান্নামের কথা শুনবেন, আপনার অন্তর বিগলিত হবে, আপনাকে জীবনটাকে পরিচালিত করতে হবে, জীবনটাকে পরিচালিত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায়।
অতএব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি। আর আরেকটা মেসেজ, আরেকটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ একটা সুযোগ পেয়েছি আমি দিন ইসলাম প্রচার করার অন্যতম একটা মাধ্যম, সেটা হচ্ছে আপনার, আমি তো একটা স্কুলের শিক্ষক জানেন, দমকল আলমের মিশনের প্রধান শিক্ষক হিসাবে আমি আছি আলহামদুলিল্লাহ। তো সেখানে আপনার এবার আমরা 11-12 খুলছি, তো এলাকার অনেক স্টুডেন্ট আছে আমাদের, কয়েকটা ছেলে আমার ঠিক মনে পড়ছে না, একজনের নাম সম্ভবত মুখলেশ, আশেপাশের কোনো গ্রামে আমাকে বলেছিলেন, বলেছিল তারা তারা ছুটিতে আছে, 21 তারিখে ফিরবে, আমাকে বলেছিল স্যার দেখা করব, ওরা এসেছে কিনা জানি না, আসলে আমার সাথে দেখা করবে। আমরা 11-12 খুলছি ইনশাল্লাহ, আপনারা পাঠাবেন স্টুডেন্ট, যাতে করে ইসলামিক কালচারটা তাদের মধ্যে ঢোকাতে পারি, দিন আর দুনিয়া যেন একই লেভেলে একই রেলের পাটিতে চলতে পারে। আমরা ওখানে 5 থেকে 11-12 অবধি ইনশাল্লাহ ভালো সেবা দিচ্ছি, যাতে করে তারা শিক্ষিত হয়ে জাতির সামনে দাঁড়িয়ে যাবে, তারা হবে ইঞ্জিনিয়ার অথচ তারা হবে আলেম, তারা হবে ডাক্তার অথচ হাইয়াল্লাহ সালা যখন মসজিদ হবে ডাক্তার করবে ইমামতি। এই গতি এবং এই বিধি নিয়ে ইনশাল্লাহ আমরা চলছি। তো আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আমাদের এই সফলতার চরম শিখরে আসতে পারি। আল্লাহর কাছে শেষে ঐকান্তিক দোয়া, আল্লাহ যারা কবরের মধ্যে শায়িত তারা যেন শিখ যদি না করে মারা যায় আল্লাহ তাকে তুমি ক্ষমা করো সবুল আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ যেন শেফা দান করে সবুল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ডক্টর জাকির নায়কের, আল্লাহ মা দেলখের সাইদের খুবই দরকার এই সমাজে, আল্লাহ গো কেউ জেলবন্দী কেউ গৃহবন্দী আবারও এই দাওয়াতি ফিল্ডে এসে দাওয়াত দেওয়ার তৌফিক আদা করো আল্লাহ, আল্লাহ তোমার বিশেষ রহমত থেকে তাদেরকে আবারও দাওয়াতি ফিল্ডে এসে দাওয়াত দেওয়ার তৌফিক আদা করো সবুল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যারা ইয়াং ভাইরা রয়েছে আল্লাহ গো তাদেরকে সরল পথে পরিচালিত করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষের রুজিকে হালাল এবং বৈধতা দিয়ে পূর্ণতা দান করো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।